International Fellow Team number 2, Premier University Debating Society, এবং দুই নম্বর রাউন্ডে ছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আজকে আমাদের পরবর্তী সেশন ফাইনাল রাউন্ডে কোন দুটি টিম যাচ্ছে। এই পর্যায়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় আমাদের সহযোগী হিসেবে ছিল চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন পূর্বা। আমি আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে পূর্বার পক্ষ থেকে সনাতন চক্রবর্তী বিজয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সনাতন চক্রবর্তী বিজয়, এই তো এই গরমের তাপের মধ্যে যারা বসে বসে অনেকক্ষণ ধরে আজকের আয়োজন দেখছেন সকলকে শুভেচ্ছা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সাথে পূর্বা দীর্ঘদিন ধরে কিছু কিছু প্রোগ্রামে সহযোগিতা করে আসছে, তো সেই ধারাবাহিকতায় আমরা এই বিতর্ক উৎসব সহযোগী হিসেবে আছি। আজকের এই বিতর্ক উৎসবে যারা একদম শুরু থেকে পিনপথ নিরবতার মধ্যে দিয়ে শুনছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমাদের পূর্বার সদস্য বৃন্দ এসছেন, আমাদের ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো বৃন্দ, আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকে জানাই শুভেচ্ছা। পূর্বা মূলত সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো নিয়ে কাজ করছে গত 7 বছর ধরে, তো গত বছর থেকে আমরা বিতর্ককে সংস্কৃতির একটি অনুষঙ্গ রূপে পূর্বাতে নিয়ে আসার চেষ্টা করেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা নিজের একটি বিতর্ক উৎসব ইতিমধ্যে করেছি এবং এটি আমাদের দ্বিতীয় যে আয়োজন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যে আয়োজনটি করেছে তার সাথে আমরা সহযোগী হিসেবে আছি। বিতর্কের মূল বিষয়গুলো এবং বিতর্কের ভাবরস, এই বিষয়গুলো যদি আমরা নিতে পারি তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এবং আমাদের জাতীয় জীবনে, আমাদের কর্মজীবনে সহ আমাদের প্রাত্যহিক যে জীবন, সেই জীবনযাপনে আমরা হয়তো অনেক দূরে নিয়ে যেতে পারবো। এই ভাবধারণা থেকেই মূলত পূর্বা বিতর্ক নিয়ে কাজ করা শুরু করেছে। আজকে যারা এই অনুষ্ঠানে এসছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা বিতর্কের টিম যারা অংশগ্রহণ করেছেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলোদের টিম অংশগ্রহণ করেছেন, সকলের কাছে ধন্যবাদ জানাই, সকলকে কৃতজ্ঞতা জানাই এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে এবং USAID এবং UKaid-কে এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সভাপতি সনাতন চক্রবর্তী বিজয়কে তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য নিচ্ছি মোহাম্মদ হাসান, উপদেষ্টা চট্টগ্রাম বার্তা, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ হাসান, সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ সবাইকে আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, আর ধন্যবাদ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং বিতর্কে যারা পার্টিসিপেন্ট ছিলেন এবং সকল সবাইকে। আজকের বিতর্কের বিষয়বস্তু ছিল তারুণ্যের গণতন্ত্রের বিতর্ক উৎসব। অ্যাকচুয়ালি তরুণরাই পারে সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা, হানাহানি, এইসব যে ধরনের সমস্যাগুলো আছে এগুলি থেকে আমাদেরকে সমাধানের পথ খুঁজে দিতে। আমরা দেখেছি ভাষা আন্দোলন দেখেছি আমরা, সেখানেও কিন্তু তরুণদের কারণে আমরা একটি বাংলা ভাষার জন্য সংগ্রাম করতে দেখেছি এবং বাংলা ভাষার আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি। তারপর আমরা মহান মুক্তিযুদ্ধ দেখেছি 71 সালে, সেখানেও কিন্তু আমরা তরুণদের কারণে আমরা আজকে দেশকে স্বাধীন করতে পেরেছি। সুতরাং সমাজের সকল ক্ষেত্রে তরুণরা তারে আমাদেরকে মুক্তির পথ খুঁজে দিতে। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের বিতর্ক উৎসবের শেষ রাউন্ড, ফাইনাল রাউন্ডের যারা ফাইনালিস্ট টিম আছেন তারা কারা হচ্ছেন সেই ফলাফলটি আমাদের হাতে চলে এসেছে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ রাফিকে ফলাফলটি ঘোষণা করার জন্য। মোহাম্মদ রাফিক, সবাইকে ধন্যবাদ। আমাদের হাতে দুটি সেমিফাইনালের ফলাফল চলে এসেছে। প্রথম সেমিফাইনালে আমি ছিলাম স্পিকার হিসেবে। ওই সেমিফাইনালটিতে যে প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়েছিল যে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই, এই প্রস্তাবটি আমরা 3 জন বিচারকই একমত, 3-0 ব্যালটে প্রস্তাবটি সংসদে গৃহীত হয়নি, তার মানে বিজয়ী দল হচ্ছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় সেমিফাইনালটির ফলাফল ঘোষণা করার জন্য আমি ফয়েজ ফয়সালকে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমরা যে সেমিফাইনালটিতে ছিলাম আমি এবং ইফতু, আমরা 2 জন ছিলাম। আমাদের ফলাফলটিতে আমাদের বিতর্কটিতে সরকারি দল হিসেবে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং অপোজিশনে ছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আমাদের দুইজনেরই মত একই এবং আজকের সংসদে যে প্রস্তাবটি ছিল এই সংসদ মনে করে সামাজিক গণমাধ্যম গণতন্ত্রের জন্য ইতিবাচক প্রস্তাবটি সংসদে গৃহীত হয়নি। বিজয় দল হচ্ছে চুয়েট। এখন দুটি বিজয় দলকে ফাইনালিস্ট দলকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আমরা টসটি করে মোশনটি এখন দিয়ে দেব। সবার তো শুধু আমরা জানতে পেরেছি আজকে আমাদের ফাইনাল টিমে কে আছে, সে হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং চুয়েট ডিবেটিং সোসাইটি। আমরা আজকে তুমুল করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। অধ্যক্ষ উত্তম কুমার আচার্য, ডিয়ার ভয়েস ফর ডেমোক্রেসি, তারুণ্যের বিতর্ক উৎসব, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই বিতর্কের সেশনটা আয়োজন করেছে এবং চমৎকারভাবে এটা সমাপ্তির দিকে এগোচ্ছে এবং বিপুল অংশগ্রহণ সবার অংশগ্রহণে এটা পর্যায়ে পৌঁছে গেছে এবং আমরা ফাইনাল সেশনের জন্য অপেক্ষা করছি। আমাদের দেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সব জায়গায় এখন তারুণের একটা বিশাল অংশ আমাদের ভোটারদের, যারা ভোটার তারা কিন্তু তরুণরা একটা বড় অংশ জুড়ে আছে আমাদের দেশে। সেক্ষেত্রে তারুণ্যকে শক্তিশালী করার জন্য গণতন্ত্রে তারুণের অংশগ্রহণটা নিশ্চিত করার জন্য যে উদ্বুদ্ধকরণের প্রক্রিয়া কীভাবে ভাবছে আমাদের তরুণরা, কতটা অংশগ্রহণ দরকার, আমরা কেমন ভাবছি, সব কিছু নিয়ে চমৎকার সব টপিকের উপরে বিতর্কগুলো হয়েছে। খুবই ভালো লেগেছে, চমৎকার লেগেছে। প্রবীণের অভিজ্ঞতা, তারুণ্যের শক্তি, দুটার সমন্বয়ে একটা জায়গায় পৌঁছতে পারে আমাদের গণতন্ত্র। আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে দেখা গেছে যে আমরা এগুচ্ছি তো এগুচ্ছি না, এগুচ্ছি তো এগুচ্ছি না, আমরা কেমন জানি একটা দু পা এগুলে এক পা পিছচ্ছি, এরকম একটা বিষয় আছে। তো একটু দুঃখ করে বলেছিল, একটা পড়েছিলাম যে বহুকাল আগে রামকৃষ্ণ বলিয়াছিলেন আমাদের দেশের ছেলেরা গোখরা হয়ে জন্মগ্রহণ করে কিন্তু ডোরা সাপ হয়ে মরে। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। তরুণদের যে প্রচণ্ড সম্ভাবনা, প্রচণ্ড শক্তি, সেটা ইতিবাচক দিকে যাবে এবং আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে। তাদের ভেতরে শুভ ইচ্ছাগুলো, তাদের ভেতরে তাদেরকে প্রকাশ করার চমৎকার সব বিষয়গুলো যাতে একসময় মরে না যায়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই চমৎকার এই আয়োজনের জন্য। আমরা ফাইনাল সেশনটা দেখব, সকলের প্রতি শুভকামনা থাকলো, সকল দলের প্রতি এবং আয়োজনকারীদের প্রতি অনেক ধন্যবাদ। সুধীর, আমরা অলরেডি জেনে গিয়েছি যে আজকে আমাদের ফাইনালিস্ট টিম কারা আছে, চুয়েট ডিবেটিং সোসাইটি এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। তারা এখন প্রস্তুতি নিচ্ছে ফাইনাল রাউন্ডে অংশ নেওয়ার জন্য, সেজন্য আমাদের তার 10 মিনিট সময় লাগবে। তো আজকে আমাদের পার্লামেন্টের মোশন হচ্ছে তরুণদের উপার্জন বা ক্যারিয়ার কেন্দ্রিক মানসিকতাই তাদের রাজনীতি বিমুখতার মূল কারণ। আজকে আমাদের ফাইনাল রাউন্ডে পার্লামেন্টের মোশন, আবারও বলছি, তরুণদের উপার্জন বা ক্যারিয়ার কেন্দ্রিক মানসিকতাই তাদের রাজনীতি বিমুখতার মূল কারণ। আমরা এখন অপেক্ষা করব আমাদের ফাইনালিস্ট দুটি টিম তাদের প্রস্তুতি নেওয়ার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো ডক্টর নঈমউদ্দিন হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি স্যারকে অনুরোধ জানাবো এখন মঞ্চে এসে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য। ডক্টর নঈমউদ্দিন হাসান চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চল এবং যতক্ষণ মনে পড়ে পূর্বা, এই দুটি সংগঠনের চৌদ্দ উদ্যোগে আয়োজিত আজকের এই বিতর্ক উৎসবে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আসলে একেবারে শুরু থেকে অনুষ্ঠানে গিয়েছিলাম এবং আমি অনেকদিন পর, আমি একটা দীর্ঘ সময় ধরে আমি দেশের বাইরে ছিলাম, এ ধরনের বিতর্ক অনুষ্ঠান আসলে আমার দেখা শুরু হয়নি অন্তত গত 5 বছর সময়ে। গত মার্চ মাসে আমি বাংলাদেশে এসেছি আমার পড়াশোনা শেষে। তো আমার আজকে ভালো লাগছে যে আমি এখানে একজন আমন্ত্রিত অতিথি এবং যেমনটা বলছিলাম যে শুরু থেকেই আমি এখানে ছিলাম এবং আমি এই বিতর্কগুলো উপভোগ করছি। আজকে যেটি হচ্ছে যে যে দুটো বিষয় ছিল সেই দুটো বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যারা আয়োজক আছেন, যারা বিতর্কের এই বিষয়গুলো নির্ধারণ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই সুন্দর বিষয়গুলোকে বিতর্কের বিষয় হিসেবে নিয়ে আসার জন্য।
এটা একটি বিষয়। এবং একটু আগে শুনলাম ফাইনাল আসলে যে বিতর্কের যে বিষয়টি নির্ধারিত করা হয়েছে সেটিও শুনলাম, সেটি আমার কাছে পছন্দ হয়েছে। তো প্রথম যদি আমার স্মৃতি আমার সাথে মানিকুল না করে থাকে, প্রথমে আমি দেখছিলাম একটা হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডেটিং সোসাইটি বিরোধী দল হিসাবে অংশগ্রহণ করেছে এবং এই পাশে ছিল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো টু, রাইট, তারা সরকারি দল হিসাবে অংশগ্রহণ করেছে। এবং সেখানে বিতর্কের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে আসলে বাংলাদেশে পলিটিক্যাল যে প্রসেস, যে সংসদীয় গণতন্ত্র আমরা এখানে যে চর্চা করছি এবং সেখানে তরুণদের যে অংশগ্রহণ, সেই তরুণদের অংশগ্রহণটা আসলে কোনোভাবে হেল্প করছে কিনা। তো সেখানে আমি যদি একটি আমার নিজের বক্তব্যটা যদি আমি বলার চেষ্টা করি তাহলে আমি এভাবে বলতে চাইব যে তারুণ্যের যে শক্তি আমার কাছে মনে হয় যে এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। তারুণ্যের যে উচ্ছ্বাস, তারুণ্যের যে উদ্দীপনা, তারুণ্যের যে শক্তির যে জায়গাটা আছে সেটি কিন্তু এক পাককে আমরা সবাই স্বীকার করি। এবং আমরা পৃথিবীতে এই অনেকগুলো দেশে দেখেছি, আমরা যদি মিডল ইস্টের দিকে দেখাই এবং সেখানে আরো বসন্ত বলতে আমরা যেটা বুঝি, সেখানে তরুণরা কিন্তু দীর্ঘদিনের যে সমস্ত সামরিক শাসক বা এক নায়ক সেখানে ছিল দীর্ঘদিন ধরে, তাদেরকে কিন্তু হটিয়ে দিয়েছে এই আরব বসতি। বাংলাদেশেও কিন্তু আমরা দেখেছি তরুণরা বিভিন্ন সময় তারা কিন্তু তাদের শক্তি, উচ্ছ্বাস, উদ্দীপনা প্রদর্শন করেছে এবং বিভিন্ন সময় তারা রাস্তায় নেমেছে এবং তাদের দাবি আদায় করেছে। এই কথাগুলো বারবার এসছে, নিরাপদ সড়কের আন্দোলনের কথা এসছে, অত্যন্ত সফল একটা আন্দোলন এবং যেটার কারণে আমাদের যে ট্রাফিক আইন সর্বশেষ সেই ট্রাফিক আইনকে আপডেটেড করা হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের অভিযোগে যারা অভিযুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে এদেশের তরুণরা কিন্তু সমাজে নেমেছে এবং সাকসেসফুলি তারা কিন্তু অনেকটুকু এগিয়েছে এবং আজকে আমরা একটা ভিন্ন রকম বাংলাদেশ দেখতে পাই। তো যেটি বলার চেষ্টা করছি, তারুণ্যের শক্তির বিষয়ে আমরা কিন্তু একমত। আপনাদের বিতর্কের যে বিষয়টা ছিল সেটি হচ্ছে, আমার যদি ভুল না হয়ে থাকে সেটি হচ্ছে এরকম যে তারুণ্য, তরুণরা যদি রাজনীতিতে আসে, তরুণদের অংশগ্রহণটা যদি রাজনীতিতে আসে তাহলে পলিটিক্যাল এই প্রসেস, যে রাজনৈতিক যে প্রক্রিয়া বলছে সেখানে গণতন্ত্রের যে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার যে বিষয়টা আছে সেখানে তরুণ নেতৃত্বটা, তরুণরা সেখানে হেল্প করতে পারবে কিনা। একটা হচ্ছে যে সামাজিক আন্দোলনের বিষয় আছে যেখানে তরুণরা অবশ্যই সফলভাবে অনেকগুলো বিষয়ে তরুণরা তাদের ভূমিকা রেখেছে, এটি প্রমাণিত বাংলাদেশে আমরা দেখেছি। আরেকটা হচ্ছে তারা রাজনীতিতে যখন আসে সেই রাজনীতির আসলে কোনো সাহায্য হচ্ছে কেন, হেল্প হচ্ছে কিনা, এই দুটো বিষয়। তো আমি আসলে দুটি দলের যে বক্তব্য সেটি আমি উপভোগ করেছি, তবে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে একদিকে হচ্ছে যে তরুণ নবীন এবং প্রবীণ, অথবা অন্যদিকে আমি যদি এভাবে বলি যে সত্যিকার অর্থে কী ধরনের সুসংহত প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান এই বাংলাদেশে আছে এবং অন্যদিকে তরুণ, এই দুটি শক্তি কিন্তু এটা একটার একটার পরিপূরক আমার কাছে যেটি মনে হয়। যদি যেমনটা বলা হচ্ছিল, অনেকে বলেছেন যে বাংলাদেশে এখন গত ইলেকশনে প্রায় 100 তরুণ সেখানে অংশগ্রহণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটি প্রমাণ করা কঠিন যে আসলে এই 100 তরুণের রাজনীতিতে অংশগ্রহণের কারণেই কি ক্যাবিনেট ভালো করছে, নাকি আসলে এই রাজনীতির মধ্যে গুণগত কোনো পরিবর্তন এসছে যেটা গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে যেটা হেল্প করছে, যেখানে তরুণদের কোনো ভূমিকা নেই। আমার মনে হয় যে এই যে আমরা অর্থনীতির ভাষায় বলি কজল ইনফ্লুয়েন্স, সেটা খুব ডিফিকাল্ট এই জিনিসটা বলা, যে টেস্ট করা যে এক্স্যাক্টলি কীভাবে বিষয়টা ঘটছে। তো তবে এখানে আমার কাছে একটি জিনিস মনে হয় সেটি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত যে আমরা তরুণ হই আর আমরা প্রবীণ হই, যতক্ষণ পর্যন্ত আসলে নিজেদের মধ্যে সেলফ ডেভেলপমেন্ট বলতে যে বিষয়টা আছে সেটা যদি না ঘটে থাকে, তাহলে আমাকে যেখানে বসে দেওয়া হোক না কেন, সেটা রাজনীতি হোক, সেটি সমাজনীতি হোক, অর্থনীতি হোক, যেখানে হোক, কোথাও কিন্তু সেই তারুণ্যের শক্তিকে আমি ধরাত্মকভাবে কাজে লাগাতে পারবো না আমার কাছে যেটা মনে হয়। এই জন্য
তরুণের শক্তি যে বাংলাদেশের রাজনীতিতে ধনাত্মকভাবে ব্যবহার করবার ক্ষেত্রে আমার কাছে প্রথম যেটি মনে হয় যে তরুণের অংশগ্রহণ একটা জিনিস এবং একই সাথে যে তরুণরা সেখানে অংশগ্রহণ করছে সেই তরুণদের সেলফ ডেভেলপমেন্টটা কতটুকু আছে, তো জন্য সেলফ ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ। তবে আজকে যারা এখানে আমি অনেকে দেখতে পাচ্ছি যারা বয়সে তরুণ, তোমরা হয়তো অনেকে স্কুলে পড়ছো, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে কলেজে পড়ছো, অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ছো, এখানে সেলফ ডেভেলপমেন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ হিসেবে আমি নিজেকে কোথায় দেখি, আমি কে, এই সমাজে আমি যখন এসেছি, আমি যখন এই সমাজের একটি অংশ, তাহলে এখানে আমার কোথাও কোনো দায়িত্ব আছে কিনা, যে আমি কোনটা ভালো কোনটা মন্দ এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করবার সেই শক্তি আমার কাছে আছে কিনা, কোনটা করা যাবে কোনটা করা যাবে না সেটি করবার শক্তি আমার মধ্যে আছে কিনা, আমি কিছু মূল্যবোধ ধারণ করি কিনা সেটি আমার মধ্যে আছে কিনা, যে আমি সেলফ ডেভেলপমেন্টে যখন আমি করতে পারবো এর পরবর্তী পর্যায়ে যেটি হচ্ছে আমার কমিউনিটি লেভেলে আসলে আমি কতটুকু কমিউনিকেট করতে পারছি, যে একটি ক্লাবের মধ্যে আমি যখন অংশগ্রহণ করছি একটু তরুণ, অথবা একটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ছোট ক্লাব অথবা অন্য যে কোনো সংগঠনে আমি যখন সেখানে যাচ্ছি, তখন আরেকজনের বক্তব্যটা শোনার মতো সেই সেই ধৈর্য, শোনার মতো সেই অ্যাবিলিটি আমার মধ্যে আছে কিনা, এবং আরেকজনের সাথে অত্যন্ত কার্যকরভাবে আমি অত্যন্ত এফেক্টিভভাবে কমিউনিকেট করতে পারছি কিনা, এই বিষয়গুলো ডেভেলপ করার বিষয় আছে। এখন যে বিতর্কের মধ্যে যে বিষয়গুলো এসছে যে আমি তরুণ, আমার মধ্যে উচ্ছ্বাস আছে, উদ্দীপনা আছে, এবং সেজন্য আমি রাজনীতিতে আসলাম, কিন্তু রাজনীতিতে এসে যে রাজনীতির মধ্যে অনেক সময় আমরা যে ঋণাত্মক বিষয়গুলো দেখি, আমরা বলে থাকি যে গড্ডালিকা প্রবাহের যে বিষয়গুলো আছে, লেজুর ভিত্তির কথা এসছে, এগুলো আছে, টু বি অনেস্ট এগুলো বাংলাদেশে আছে, ঠিক এই জায়গায় আমি যদি গা ভাসিয়ে দিই তাহলে আসলে সেই তারুণ্য আমাদেরকে হেল্প করতে পারে না। তো সুতরাং একদিকে হচ্ছে যে প্রবীণরা আছে, যে প্রবীণরা আসলে এই রাজনীতি থেকে ধনাত্মকভাবে এগিয়ে নেওয়ার জন্য গণতন্ত্রের একটি ধনাত্মক বিকাশের ক্ষেত্রে অফকোর্স এই বিকাশটা ধীরে ধীরে হবে, সেজন্য শক্তিশালী প্রতিষ্ঠানগুলো যাতে দাঁড়ায় বাংলাদেশে, যাতে নবীনরা কোনোভাবে লেজুর ভিত্তিতে না আসে, বা নবীনরা তাদের যে শক্তির জায়গাটা তারা যেটা করতে চায় একটি স্বাধীন মানুষ হিসাবে, তারা যেটা সেলফ ডেভেলপমেন্ট থেকে তারা যে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে যেটি শিখেছে, নিজে নিজে সিদ্ধান্ত নিতে যেটা শিখেছে, তারা তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং একই সাথে তাদের যে কনফিডেন্সের যে জায়গাটা, সেই রোলটা তারা যাতে প্লে করতে পারে, সেই জায়গাতে আসলে প্রবীণদেরকে কিন্তু একটা ভূমিকা রাখার বিষয় আছে। তো মানে যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে পরিপূরক, মানে নবীনদের শক্তি দরকার আছে, নবীনদের অনেক বেশি এনার্জি। আমি বাইরের দেশেও দেখেছি, আমি যখন আমি যদি গবেষণার কথা বলি, অর্থনীতির একজন শিক্ষক হিসেবে আমি দেখেছি যে যারা নবীন এদের মধ্যে কিন্তু গবেষণা করবার অনেক বেশি এদের মধ্যে আগ্রহ থাকে, অনেক বেশি তারা গবেষণা করে থাকে, এটির অনেকগুলো কারণ থাকতে পারে। এখন দেখা যাচ্ষে যে একজন তরুণ গবেষক সে হয়তো 16-17 ঘন্টা ধরে কিন্তু কাজ করছে, এখন প্রশ্ন হচ্ছে যে তার মধ্যে সে উদ্দীপনাটা আছে, এফোর্ট দেওয়ার সে মানসিকতা আছে, কিন্তু ক্ষেত্রটা আছে কিনা, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। তো দুটো পরিপূরক বিষয়। আর পরবর্তীতে যে বিষয়টা এসছে যে সেকেন্ড ডিবেটের মধ্যে, সেটি হচ্ছে এইরকম যে সামাজিক যোগাযোগের মাধ্যম সেটি আসলে আমাদের ডেমোক্রেসি যে ডেভেলপমেন্ট বা রাজনৈতিক যে ধনাত্মক যে বিষয় আছে, যে সাইড আছে, সেখানে আসলে হেল্প করছে কিনা। এখানে আমি এটি বলার চেষ্টা করব যে এখানেও আমার মনে হয় বিতর্কের খাতিরে আমরা হয়তো একদল বলার চেষ্টা করেছি যে সামাজিক যোগাযোগের মাধ্যম রাজনীতিকে সাহায্য করছে, আরেকদল আমরা বলার চেষ্টা করছি না সামাজিক যোগাযোগের মাধ্যম রাজনীতিকে সাহায্য করছে না, যেমন গণতন্ত্রকে সাহায্য করছে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে কোনো সিস্টেমের আসলে ধনাত্মক এবং ঋণাত্মক দিক থাকে। আমরা অসংখ্য আন্দোলন সংগ্রাম দেখেছি, আমি যদি বর্তমান সময়ের কথা বলি যেখানে, বা অসংখ্য সমাজের অসংখ্য অসঙ্গতি আমরা দেখেছি যেখানে আসলে সামাজিক যোগাযোগের মাধ্যম সাহায্য করছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য ভাইরাল হয়েছে, এবং সেগুলোর কারণে তরুণরা সংগঠিত হয়েছে, মানুষের সেখানে আওয়াজ এসছে, এবং সেগুলোর কারণে প্রশাসনিক অনেকগুলো পদক্ষেপ গৃহীত হয়েছে এরকম আমরা দেখেছি। এবং একইভাবে যে বক্তব্যগুলো এসছে যে সেই একই সামাজিক যোগাযোগের মাধ্যমকে ব্যবহার করেই কিন্তু অনেক অনেকে একটি সুন্দর একটি গ্রহণযোগ্য একটি প্রতিবাদ কর্মসূচি বা একটি আন্দোলনকে নস্যাত করবার চেষ্টা করেছে, সাকসেসফুলি নস্যাতও করেছে, এবং এটির মাধ্যমে অনেক ধরনের ধ্বংসযজ্ঞ কিন্তু হয়েছে বা হয়।
তো ধনাত্মক বিষয় আছে, ঋণাত্মক বিষয় আছে, সবসময় সেটা আমি বলার চেষ্টা করছি। তবে যেটা আজকের যেটা সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই, যে আপনারা যারা এখানে আছেন, যারা বয়সে তরুণ, তুলনামূলকভাবে বাংলাদেশের যেটা ন্যাশনাল ইয়ার পলিসি 2017 অনুযায়ী আমরা যেটা বলছি যে 18 থেকে 35 সাল পর্যন্ত এ বয়সের মানুষগুলো তরুণ, এবং বাংলাদেশে সেই হিসেবে 5 মিলিয়ন তরুণ আছে। পৃথিবীতে অনেক দেশ আছে, আমরা যদি ইউরোপের দিকে তাকাই, যাদের জনসংখ্যা কিন্তু আমাদের তরুণদেরও কিন্তু তরুণদের যে আমাদের জনসংখ্যা যে সাইজ সেটা থেকে কম। ইউরোপের অনেক দেশ আছে যেখানে জনসংখ্যা 1 কোটি থেকেও কম। তো এই সারা পৃথিবীতে 1.8 বিলিয়ন মানুষের মধ্যে এই ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যে তরুণের সংখ্যা বেশি, এবং বাংলাদেশে যেটা বলছি 5 কোটি তরুণ কিন্তু এখানে আছে। আমাদের অনেক শক্তি, এই শক্তিটাকে আমরা পজিটিভলি কাজে লাগাতে হবে। আমরা পরবর্তী বিতর্কটা আমরা শুনতে চাই, যেখানে আমরা আসলে দেখার চেষ্টা করব যে তরুণদের আসলে এই রাজনীতিতে আগ্রহ নেই কেন। আমার মনে হয় এটা খুব সুন্দর একটা বিতর্ক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকুন। ধন্যবাদ ডক্টর নইমুদ্দিন হাসান চৌধুরী তার সুন্দর বক্তব্যটির জন্য এবং এটি বিস্তৃত আলোচনা করার জন্য আজকে আমাদের পার্লামেন্টের যে মোশনগুলো ছিল সেগুলো নিয়ে। তো সম্মানিত সুধী, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছি যে আমাদের আজকে ফাইনালিস্ট টিমটি অলরেডি সিলেক্টেড হয়ে গিয়েছে। একটি হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, আরেকটি হচ্ছে চুয়েট ডিবেটিং সোসাইটি। আজকে আমাদের মোশন অব দি পার্লামেন্টে আমি আবারও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, তরুণদের উপার্জন বা ক্যারিয়ার কেন্দ্রিক মানসিকতাই তাদের রাজনৈতিক বিমুখতার মূল কারণ। আজকে আমরা এই মোশন অব দি পার্লামেন্টে আমরা আজকে শুনবো প্রধান বিরোধী দল এবং সরকারি দলের সদস্যরা কী কী ধরনের বক্তব্য উপস্থাপন করে। তো আমরা তাদের প্রিপারেশনের জন্য আমরা অল্প কিছুক্ষণ সময় আপনাদের জন্য অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তারা এখনই আমাদের মাঝখানে উপস্থিত হবেন এবং আমরা ডিবেটটি শুরু করতে যাবো। দয়া করে আমাদেরকে আর কিছু সময় দিন। ধন্যবাদ। পেশিতে থাকছেন মোহাম্মদ রাফিউল ইসলাম, সাবেক সভাপতি চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এখন আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত বিচারক এবং মাননীয় স্পিকারকে মঞ্চে তাদের স্ব-আসন গ্রহণ করার জন্য। ডক্টর নইমুদ্দিন হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অধ্যক্ষ উত্তম কুমার আচার্য, অধ্যক্ষ রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ। মোহাম্মদ আবু ফয়সাল, সাবেক সভাপতি চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এবং ইনজামুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আজকে আমরা আমাদের 4 জন বিচারককে পেয়ে গিয়েছি মঞ্চে। এখন আমি মাননীয় স্পিকারকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। মোহাম্মদ রাফিউল ইসলাম, সাবেক সভাপতি চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এই পর্যায়ে আমি সরকারি দল এবং বিরোধী দলের সম্মানিত সংসদ সদস্যদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি তাদের আসন গ্রহণ করার জন্য। আমি এখন আজকে আমাদের সংসদের শেষ অধিবেশনের শুরু করার জন্য মাননীয় স্পিকারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার প্লিজ। আমরা কাল বিলম্ব না করে মাননীয় প্রধানমন্ত্রীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। উপার্জন বা ক্যারিয়ার কেন্দ্রিক মানসিকতা বলতে আমরা বুঝাচ্ছি যে তার পরবর্তী জীবনে সে কিভাবে খেয়ে পরে বেঁচে থাকবে, কিংবা তার ক্যারিয়ারে তার লাইফস্টাইলটা কেমন হবে, কিভাবে সে সেটেল হবে, কিভাবে সে উপার্জন করবে, এই যে মানসিকতা এটাই কিন্তু উপার্জন কেন্দ্রিক মানসিকতা। এবং রাজনৈতিক বিমুখতাটাকে আমরা দুইটা ভাবে ব্যাখ্যা করছি।
রাজনৈতিক ভূমিকা হচ্ছে এক, রাজনীতিতে অংশগ্রহণ করতে অনুৎসাহিত হওয়া, দুই, আপনার ক্যারিয়ারকে উন্নয়ন করার জন্য বা ক্যারিয়ারের সুবিধা আদায় করার জন্য রাজনীতিতে অংশগ্রহণ করা। এই দুটিকে আমরা আজকে রাজনৈতিক ভূমিকার প্যারামিটার হিসেবে দাঁড় করাচ্ছি। প্রধান কারণ বলতে আজকে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে তরুণদের এই উপার্জন করার মানসিকতা কিংবা ক্যারিয়ারে ফ্লারিশ হওয়ার মানসিকতাটাই আসলে তাদের রাজনীতিতে অংশগ্রহণ করা কিংবা তাদের নিজের আদর্শ বিলিভ না করে শুধুমাত্র ক্যারিয়ারকে ফ্লারিশ করানোর জন্য একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়া। এই দুটো জিনিসের প্রধান কারণ হচ্ছে আসলে আপনার মেধা উপার্জন ভিত্তিক মানসিকতাটা। এবার আসলে আমাদের আর্গুমেন্টগুলো আমার দরকার যে তার আগে আমাদের জিনিস বুঝে নিতে হবে সেটি হচ্ছে একটা মানুষের বা একটা শিশু বা একটা তরুণ, সেরকম তরুণ সমাজের তরুণ হয়, তার মধ্যে ক্যারিয়ার তৈরি করার জন্য বা ক্যারিয়ারটাকে গ্রো আপ করার জন্য তার মধ্যে যে সচেতনতা, এই সচেতনতা থাকাটা অবশ্যই জাস্টিফাই, কারণ তার যে দায়িত্বগুলো সমাজের প্রতি আছে কিংবা পরিবারের প্রতি আছে বা দেশের প্রতি আছে সেগুলো সরাসরি ফুলফিল করার জন্য তাকে একটু উপার্জন করতে হবে, তাকে ক্যারিয়ার করতে হবে এবং তার নিজের লাইফটাকে সেটেল করতে হবে। সুতরাং এই চেতনাটা বা এই আইডিয়াটা আসলে খারাপ না। দ্বিতীয়ত একটা তরুণের মধ্যে অবশ্যই একটা রাজনৈতিক সচেতনতা থাকা উচিত, তার নিজের একটা রাজনৈতিক আইডিওলজি থাকা উচিত, সে আইডিওলজি তার সামনে আগামী সামনে এগিয়ে গিয়ে ওই রাজনৈতিক দলটার সাথে কাজ করা বা এই ধরনের মেন্টালিটি থাকাটাও আসলে খারাপ কিছু না। এখন আমাদের সমাজের সামনে যদি এখন জায়গায় আমরা কিছু পার্সপেক্টিভ চিন্তা করি তাহলে আমরা যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে আমাদের সমাজে এক, রাজনীতি এবং ক্যারিয়ার এই দুটি জিনিস আসলে পাশাপাশি চলতে পারে না, যার কারণে একটা তরুণকে বেশিরভাগ সময় রাজনীতির পরিবর্তে ক্যারিয়ারকে চুজ করে নিতে হয়। অর্থাৎ আপনি রাজনীতি করার মাধ্যমে আপনার ক্যারিয়ারটাকে ফারিশ করবেন, এই জায়গাটা অনেক ক্ষেত্রে হয় না। কেন? কারণ দেখা যায় আপনাকে রাজনীতি আসার জন্য অনেক সময় আপনাকে স্কুল কলেজ থেকে রাজনীতির জন্য কাজ করতে হচ্ছে এবং এর পরবর্তীতে দেখা যায় আপনি সেই কাজটা করার জন্য স্কুল ড্রপ আউট হচ্ছেন, কলেজ ড্রপ আউট হচ্ছেন, কিন্তু আপনার রাজনীতি কাজ করার সময় আপনাকে অনেক সময় আপনার ইথিক্স বিরুদ্ধে অনেকগুলো কাজ করতে হচ্ছে। কিন্তু সেই জায়গায় আপনি যদি আপনার ক্যারিয়ারের প্রতি সেটেল হতে চান, আপনি যদি একজন এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে চান, আপনি যদি হচ্ছে অন্য কোনো জায়গায় আপনার ক্যারিয়ারটাকে ফারিশ করতে চান কোনো একটা সেক্টরে এসে, সেই জায়গায় আপনার সাকসেস রেটটা অনেক বেশি হয়। রাজনীতির ক্ষেত্রে দেখেন আপনার কম্পিটিশনটা অনেক বেশি হওয়ার কারণে আপনার সাকসেস রেট অনেক কমে যায় কিংবা সেই জায়গায় আপনার ফেলিওর হওয়ার প্রবলেমটা অনেক বেড়ে যায়। সেই জায়গায় ক্যারিয়ার দিক থেকে যখন সেই ধরনের প্রবলেমগুলো তার থাকছে না, তখন এসে দেখা যায় ক্যারিয়ার রাজনীতির জায়গা থেকে অনেক অসংখ্য মানুষ ক্যারিয়ারকে চুজ করে। এক, দুই নম্বর যে জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করবো সেই জায়গাটি হচ্ছে এরকম যে আজকে যখন কোনো একজন মানুষ সে যদি রাজনীতিকে চুজও করে দেখা যায় ইউনিভার্সিটি হয়তো অনেক আগে থেকে কেউ রাজনীতি করে আসলে কিন্তু ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হয়তো রাজনীতিতে ঢুকলো, কেন? সেটা দেখা যায় যে বিসিএস এ যখন হচ্ছে আপনি যাচ্ছেন কিংবা অন্য জায়গায় যখন আপনি যাচ্ছেন আপনার যদি একটা রাজনৈতিক ফেস ভ্যালু থাকে তখন সেই রাজনৈতিক ফেস ভ্যালু দিয়ে আপনি সরকারি চাকরি বা বিভিন্ন জায়গায় ঢোকার আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যায় এবং এরকম একটা জায়গা থেকে আপনি যে কাজটা করছেন আপনার যে রাজনৈতিক আদর্শ সেই আদর্শটাকে আপনি লালন করছেন কিংবা আপনার রাজনৈতিক আদর্শটাকে আপনি সামনে আসার পরিবর্তে আপনি যে কাজটা করছেন আপনার ক্যারিয়ারটাকে ফারিশ করার জন্য আপনি রাজনীতি যাচ্ছেন। সুতরাং এই জিনিসটা আসলে রাজনৈতিক বিমুখতার একটা অংশ এবং এরকম একটা জায়গা থেকে আমরা মনে করি ক্যারিয়ার এবং রাজনীতি এই দুটো জিনিস আপনার পাশাপাশি চলার মতো পরিবেশ আমাদের দেশে নেই। এবং তিন নম্বর যে জিনিসটা আমরা মনে করি সেটি হচ্ছে আপনার রাজনীতি যখন অসংখ্য রকম সমস্যা আমরা দেখতে পাই বা অসংখ্য রকম নোংরা আমরা দেখতে পাই এবং এরকম একটা জায়গা থেকে যখন আপনার ক্যারিয়ার করতে গিয়ে আপনি যখন রাজনীতি করতে গিয়ে আপনি যখন ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করতে হবে মোস্ট অফ দ্য কেসে, এরকম একটা জায়গা থেকে যদি একটা একটা ছাত্র বা একটা তরুণ ক্যারিয়ারকে চুজ করে সেই জিনিসটা আসলে দোষী কিছু না। এবং চার নম্বর আমরা যে জিনিসটা বলার চেষ্টা করবো সেই চার নম্বর জিনিসটা হচ্ছে এরকম যে আজকে যদি স্পিকার লক্ষ্য করুন আজকে যদি আপনাকে ক্যারিয়ার নিয়ে কাজ না করে রাজনীতি নিয়ে কাজ করতে হয় তাহলে আপনার জন্য যে ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেটি হচ্ছে এরকম যে প্রথমত আপনাকে বিভিন্ন সময়ে গিয়ে আপনার বিভিন্ন ধরনের লাইফ রিস্কে পড়ার মতো ঘটনা ঘটতে পারে। এক, দুই নম্বর যেটা করতে পারে সেটি হচ্ছে আপনাকে বিভিন্ন সময় আপনার যে ধরনের ইনিশিয়েটিভগুলো আপনি নিচ্ছেন সেই ইনিশিয়েটিভগুলো পরবর্তী ভিন্ন দলের কারণে চলে যেতে পারে। দুই, তিন নম্বর যে ধরনের প্রবলেম করতে পারে সেটি হচ্ছে আপনি যখন রাজনীতি করে উঠার চেষ্টা করছেন সেখানে আপনাকে আপনার বিভিন্ন ধরনের মানুষের পাচারপাচারি করতে হতে পারে যে জিনিসগুলো আপনি ভিত করে দিই। তিন, চার নম্বর যে জিনিসটা করতে পারে সেটি হচ্ছে আপনি যখন রাজনীতি করে উঠার চেষ্টা করছেন তখন এসে আপনাকে অসংখ্য ধারা উপধারা পার করে এসে আপনাকে যখন ক্যারিয়ার আপনি যখন ক্লাস করার চেষ্টা করছেন তখন এসে আপনার রাজনৈতিক পরিচয়ের সাথে আপনার ক্যারিয়ারের কোনো রকম অংশ বা কোনো রকম সামঞ্জস্য থাকে না এবং এরকম একটা জায়গা থেকে যখন জেনারেশনগুলো তৈরি হয় তখন আপনার ক্যারিয়ার বিমুখিতা একটা নতুন জেনারেশন তৈরি হয় যে জেনারেশনটা আসলে শুরু থেকে মনে করে যে আমাকে অসংখ্য কম্পিটিশনের ভিতর দিয়ে যেতে হচ্ছে, আমি যদি ক্যারিয়ার তৈরি করতে চাই সেখানেও আমার অনেক কম্পিটিশন, আমি যদি রাজনীতিতে যেতে চাই সেখানেও আমার অনেক কম্পিটিশন, আমাকে চুজ করতে হবে যেকোনো একটা। তখন এসে সবসময় অধিকাংশ ক্ষেত্রে 99% ক্ষেত্রে একটা তরুণ সবসময় তার ক্যারিয়ারের জন্য যে কম্পিটিশনটা এই কম্পিটিশনটাকে চুজ করে। কেন? কারণ এই কম্পিটিশনে গিয়ে তার আসলে লাভবান হওয়ার সুযোগটা অনেক বেশি, কিন্তু রাজনৈতিক কম্পিটিশনে গিয়ে তার লাভবান হওয়ার সুযোগটা অনেক বেশি কমে যায়। সুতরাং আপনার যখন এই ধরনের কম্পিটিশনগুলো আপনাকে সব জায়গায় ফেস করতে হচ্ছে, আপনার যখন ক্যারিয়ার এবং রাজনীতির দিকে আপনি একসাথে চালাতে পারছেন না এবং এই ধরনের প্রস্তাবে দাঁড়িয়ে একটা তরুণকে যখন অবশ্যই তার ক্যারিয়ার সচেতন হওয়া যেহেতু তার জন্য একটা ম্যান্ডেটরি বিষয় এবং রাজনৈতিক সচেতনতা থাকাটাও আসলে আদর্শ, কিন্তু সেই জায়গা থেকে যখন ক্যারিয়ারটা আলটিমেটলি সবসময় কিছুটা আপার হ্যান্ডে চলে যায় কারণ আপনার জীবনকে আপনাকে চালাতে হবে, সেরকম একটা জায়গা থেকে আমরা একটা জেনারেশন পেয়ে যাই যে জেনারেশনটা হচ্ছে রাজনৈতিক এবং যে জেনারেশন হচ্ছে ক্যারিয়ারমুখী, যে জেনারেশনটা অনেক বেশি ক্যারিয়ার কেন্দ্রিক হয়ে যায় এবং উপার্জন কেন্দ্রিক হয়ে যায়। এবং আমরা মনে করি এই কারণটা মূলত হচ্ছে যে আমাদের রাজনীতির সাথে ক্যারিয়ার যে মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এই পর্যায়ে বিরোধী দল তাদের কৌশলগত প্রস্তুতির জন্য এখানে সময় দেবে।
মজুরি খুবই দিন আমার বাড়তি উঠতে নিজেদের বাড়ি তাই বড় দেখে যে দিন কৌশলগত প্রস্তুতির সময় শেষ হয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সর্বাধিক ছিল এবং পরবর্তী সময় আপনি যদি বর্তমান সময় দেখুন একজন এমপি কিংবা একজন মন্ত্রীর প্রভাব সমাজের কতটুকু কিংবা আমাদের মেয়রের কতটুকু কিংবা আমাদের সিভিল সার্জনের প্রভাব এই সমাজে কতটুকু আসলে সেই জায়গাটা একদম স্পষ্ট। রাজনীতিবিদদের সবচেয়ে বেশি প্রভাব সমাজে বিদ্যমান থাকে, এটা একদম প্রতিষ্ঠিত সত্য। এখন তারপর কেন এই সমাজে রাজনীতিবিদের রাজনীতি করার জন্য মন মানসিকতা টেন্ডেন্সিটির অভাব রয়েছে? কেন একজন বাবা তার সন্তানকে রাজনীতিবিদ বানাতে চান না? কেন তার এমএলএ হিসেবে সেটিকে আসলে তারা প্যাট্রোনাইজ করেন না? সেই ব্যাখ্যা কিন্তু মানুষকে আসছি। সেই ব্যাপারটির আগে মানুষ থেকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, সরকার দল পুরো বিতর্কটাই ভুল জায়গায় করছে। কিরকম মানুষকে আমাদের বিপক্ষ দলের অবস্থান, আমাদের বিরোধী দলের অবস্থান সোজা কথা এই জায়গায় যে মানুষকে আমরা বিশ্বাস করি রাজনীতিবিদ এই ব্যাপারগুলো কখনোই তদন্তের উপার্জন কিংবা ক্যারিয়ার কাজ মানসিকতার সাথে সম্পর্কযুক্ত নয়। আমরা বিশ্বাস করি এটার মূল কারণটা হচ্ছে আমাদের যে বর্তমান গণতান্ত্রিক কাঠামো রয়েছে রাজনীতিতে, সেখানে অপরাজনীতি প্রদুর্ভাবই মূল কারণ মানুষ থাকার। এটার আন্ডারে আমি আপনাকে দেখাবো মানুষ থাকার কোন জায়গাগুলো মানুষ থাকার। মানুষকে প্রথমে রিভার্টাল দিয়ে শুরু করি। মানুষ তিনি যে বলছেন যে মানুষ থাকার একটি জেনারেশন ক্রিয়েট হয়েছে যে কিনা দেখছে যে মানুষ থেকে আপনাকে স্কুল বাং করে মানুষ থাকার আনিথিক্যাল কাজ করতে হবে, এক মানুষ থেকে দ্বিতীয়ত আপনাকে একটি পাচার রাজনীতি করতে হবে, আপনাকে মানুষ থেকে ক্যারিয়ার বিসর্জন দিয়ে মানুষ থেকে আসতে হবে। এই যে মানুষ থাকার প্রদুর্ভাবে রাজনীতি, কখনোই মানুষ থেকে পাচার রাজনীতি একটি সুস্থ রাজনীতি নয়। কখনোই মানুষ থাকার এই যে মানুষ থেকে আপনার ইথিক্সের বিরুদ্ধে আনিথিক্যাল কাজ করা একটি সুস্থ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ আমি আমার লাইফ ক্রাইসিসে পড়বো মানুষ থেকে। এবং তৃতীয়ত মানুষকে আমরা দেখাবো যে সমস্ত ক্যারিয়ারের ভবিষ্যৎ জায়গা এই বর্তমান রাজনীতি অনেক বেশি পরিবারতান্ত্রিক অবস্থায় বিদ্যমান রয়েছে এবং বর্তমান রাজনীতির নিধি ভ্রষ্ট। আসলে প্রথমত এই জিনিস আপনাকে দেখতে হবে যে কোনো পরিবার কোনো ফ্যান্টাসি কিংবা কোনো পেশা গ্রহণ করার আগে আমরা কোন জিনিসগুলো বিবেচনা করি। মানুষ থেকে আমি ডাক্তার হবো নাকি আমি ইঞ্জিনিয়ার হবো নাকি আমি রাজনীতিবিদ হবো, কোন ব্যাপারটা আমি ডাক্তার হবো প্রথমে ইনচেস্ট করি। প্রথমত আমি দেখবো এই পেশাটি সমাজ কিভাবে দেখে, এক। দ্বিতীয়ত আমি দেখবো এই পেশা আমার ভবিষ্যৎটি কি, এবং তৃতীয়ত মানুষ থেকে এই পেশার প্রভাবটি কি মানুষ থেকে সমাজে। এই তিনটি বিবেচনা ক্রাইটেরিয়া আমরা আজকে দেখে যাবো এই ব্লকটি মানুষ থেকে প্রদুর্ভাবে রাজনীতির। প্রথমত মানুষ থেকে সমাজ কিভাবে এই জিনিসটি দেখে মানুষ থেকে প্রথমত যখনই আপনি দেখেন প্রথমত মানুষ থেকে আপনি যখন আজকে আদর্শিক নেতার অভাবে ভুগেন, যখন মানুষ থেকে আপনার বর্তমান রাজনীতিতে আপনার কেন ইচ্ছা হয় না আপনি বঙ্গবন্ধু হবেন, কেন ইচ্ছা হয় না মানুষকে আপনি সৌরাধ্য হবেন, কেন আপনি মানুষের মাননীয় ভাষণ প্রভাব দেখেন না, কারণ আপনার সামনে সেরকম কোনো আইকনিক ফিগার নেই যেই যেই নেতা হোক মানুষ থেকে সকালবেলা তাকে গেলে দিচ্ছে, সকালবেলা বিকালবেলা ওকে গেলে দিচ্ছে। অর্থাৎ কোনো নেতা যে আইকনিক ফিগার সবচেয়ে একটি ট্রান্সপারেন্ট ইমেজ সেই ইমেজ নেই মানুষ থেকে। দলমতির বিশ্ব কোনো বর্তমান রাজনৈতিক নেতা আমাদের কাছে নেই, অর্থাৎ নেতা হয়েছে কিন্তু লিডার মন্ডি, অর্থাৎ সেই মনে হচ্ছে মানুষ থেকে দলমত বসে এই জায়গায় আমাদের কোনো মানুষ থেকে ইন্সপিরেশনটি নেই। দ্বিতীয়ত মানুষ থেকে এই যে মানুষ থেকে আমার আমি যে রাজনীতি করতে যাবো একটি আমার জন্য ডাক্তারের পেশাটা আমার লাইফ সিকিউর নাকি আমার মানুষকে এই রাজনীতি করলে আমার লাইফ অনেক বেশি সিকিউর, যে মানুষকে যে এই সিকিউরিটি জায়গা আমার একবার সহিংসতার জায়গাগুলো সহিংসতা কিরকম মানুষ থেকে। মানুষ থেকে আপনি আজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যান ছাত্রলীগ মানুষ থেকে আপনার সেই দল দেখলে আপনাকে পেটাচ্ছে, মানুষ থেকে আপনি বিরোধী দল করেন যাই করেন আপনাকে রাস্তায় পেটাচ্ছে, অর্থাৎ মানুষ থেকে আপনি রাজনৈতিকভাবে গুমের শিকার হন, আপনি রাজনৈতিক হত্যার শিকার হন। এই যে মানুষকে আপনার লাইফ থেকে যে ইনসেন্ট লেভেলটি যে বেড়ে যাওয়ার অংশটি এই আমাকে রাজনৈতিক আমার মানুষকে প্রথমত আমার লাইফ রিস্ক করেছে যে ব্যাপারটা হওয়া উচিত ছিল না সুষ্ঠু রাজনীতিতে কখনোই। এই জায়গাটা আমাদের এটি হচ্ছে মানুষ করার অপরাজনীতি প্রদুর্ভাব। তৃতীয়ত মানুষ থেকে পরিবারতন্ত্রের রাজনীতি, আমি আজকে এই মানুষ থেকে এই ক্যারিয়ারটি পার্সু করে আসলেই কতটুকু যেতে পাবো, এই ফেয়ার জাস্টিসটা আমার সাথে করা হবে কিনা, মানুষ থেকে আমি সর্বোচ্চ প্রধানমন্ত্রী প্রিয় হতে পারবো, আমি যদি শিক্ষিত হই আমি অশিক্ষিত হই মানুষকে আমি সর্বোচ্চ কোন থানা পর্যায়ের ক্যাডার মানুষ থেকে। এই যে ব্যবধানটি মানুষ থেকে আমার সাথে প্রপার জাস্টিসটি হচ্ছে না, সুষ্ঠু যেটা হওয়ার প্রয়োজন ছিল সেটা আমার সাথে হচ্ছে না। এই যে আমার আমি যে প্রথমে বলেছি কখন আমি পেশা পেশা নির্ধারণ করি আমার ভবিষ্যৎটি রয়েছে কিনা এই পেশাতে নাই মানুষ থেকে, এই ব্যাপারটি পুরো পুরো
সেক্টরকে কখনো দেখানোর চেষ্টা কখনো দেখাতে ব্যর্থ হয়। অর্থ উপার্জনের ক্রাইটেরিয়া দেখি, অর্থ উপার্জন করলে কেন মানুষের এই ফ্যাব্রিক্সটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন এই সোশ্যাল ফ্যাব্রিক্সটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এর পিছনে আসলে ডিপার অ্যানালাইসিসটি কি, যেটা সরকার তো দেখেনি। এর পরবর্তী সময় নমস্কার, বর্তমান রাজনীতিগুলো অনেক বেশি বিচারহীনতার অবস্থান রয়েছে। আপনি যদি ক্ষমতায় থাকেন তাহলে আপনার প্রত্যেক বিচার হবে, না হলে নমস্কার বিচার হবে না। আপনি মাস্ক আমরা ইলিয়াস আলীর ভূমির কথা জানি না নমস্কার, আমরা দেখেছি নারায়ণগঞ্জের 737 মার্ডার নমস্কার, এই মার্ডারগুলো এগুলো রাজনৈতিক একটু হত্যাকাণ্ড, এগুলো কোনো বিচার হয় না। এই বিচারগুলো আসলে আবার আমাকে রাজনীতির যে ফ্লেভার, রাজনীতির যে আইকনিক একটু অবস্থান, রাজনীতির যে প্রভাবটা সত্য আমার প্রতি আমার সমাজে প্রত্যেকটি মানুষের মধ্যে একটু ঘৃণা সৃষ্টি করেছে। এই ঘৃণাটি মানুষ থেকে আপনার ক্যারিয়ার আপনার ক্যারিয়ার আপনার ক্যারিয়ার কিন্তু মানুষের দুষ্টি মানুষ থেকে আপনার রাজনৈতিক বিমুখতা দিচ্ছে। কখনোই মানুষ থেকে মানুষ থেকে এর পরবর্তী সময়ে মানুষ থেকে যখন থেকে আপনি বিচার দিন আপনার ন্যায় ভ্রষ্ট একদম ক্যাম্পাসে মানুষ থেকে আপনি যখন আদালতে যান আপনি ছাত্রলীগ ঘুরে আপনার সাথে মৌক আপনি ছাত্র দল আপনি আপনি যদি সাধারণ ছাত্র হন সে থেকে আপনার কোনো বিচার হবে না। এই যে মানুষ থেকে ন্যায় ভ্রষ্ট যে রাজনীতি মানুষ থেকে আইন প্রয়োগের অপআইন প্রয়োগের যে রাজনীতি এইসব কারণে আমরা বিশ্বাস করি যে টোটাল কথা যে অপরাধীর পদভাব রয়েছে এই কারণে রাজনীতি মানুষ থেকে ভ্রষ্ট হচ্ছে। আশা করছি তারা বলছেন যে এই সোসাইটিতে পলিসি মেকারদের প্রভাব সবসময় বেশি ছিল, কিন্তু তারা মনে করছেন যে আমাদের রাজনৈতিক কাঠামোতে অপরাজনীতির যে ধরনের প্রভাব সেইটার কারণে আমাদের ইস্তিকার আমাদের তরুণরা রাজনীতিতে আসতে চাচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের তরুণরা এসেছে বা সাম্প্রতিক সমাজে তরুণরা এসেছে মাননীয় স্পিকার আপনি তাদের দিকে লক্ষ্য করেন, আদর্শিক নেতার অভাব থাকার পর আপনার দেশে সাভারের মতো আন্দোলন ঘটেছে সেখানে মাননীয় স্পিকার ইমরান সরকার নামে একজন তরুণকে মাননীয় স্পিকার নেতৃত্ব দিয়ে গেছে। আপনার দেশে আদর্শিক নেতার অভাব থাকা সত্ত্বেও মানুষকে নিয়ে আপনি যখন কাজ করবেন মানুষের দাবি আদায় নিয়ে আপনি যখন মাননীয় স্পিকার কথাবার্তা রাজনীতিতে এই ধরনের রিস্ক আপনাকে সবসময় নিতে হবে, আপনি রিস্কের কথা জেনে কিন্তু রাজনীতিতে যাচ্ছেন না। সুতরাং এটা রাজনীতিতে না যাওয়ার মতো স্পিকার কোনো কারণ হতে পারে না। তৃতীয়ত মাননীয় স্পিকার আজকে নীতি ভ্রষ্টতার কথা মাননীয় স্পিকার আসে তারা বলছে। মাননীয় স্পিকার রাজনীতির মতো জায়গায় দুর্নীতির এই ধরনের সমস্যাগুলো সবসময় থাকবে, একজন রাজনৈতিক হিসেবে আপনার কর্তব্য এটা যে আপনি ধরেন নীতি ভ্রষ্ট সিচুয়েশনকে নিজের করে আপনার দেশটাকে একটা বেটার চেহারা দেবে মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার আজকে যেহেতু আমরা দেখলাম যে আজকে তাদের দিক থেকে যে সিচুয়েশনগুলো আসলে তারা বলার চেষ্টা করছেন সেগুলো কোনো এক্সক্লুসিভ রিজন না মাননীয় স্পিকার। এই কারণে হ্যাঁ যে আপনার প্রশ্নটি হচ্ছে কথাটি হচ্ছে অর্থ উপার্জন করতে হবে সেই কারণেই রাজনৈতিক ক্যারিয়ারটি তারা পার্সু করছে না। তাহলে যারা আসলে বনেরই বিত্তশালী পরিবার ধনী পরিবারের সন্তানরা কেন রাজনীতিতে আসছে না এটার একটা ব্যাখ্যা দেয়। কিন্তু আপনি বর্তমান সময় সিচুয়েশনটা লক্ষ্য করেন মাননীয় স্পিকার, বর্তমান সময় আপনি যদি বঙ্গবন্ধু সিচুয়েশনটা লক্ষ্য করেন বঙ্গবন্ধু একজন ঢাকা ইউনিভার্সিটি ড্রপ আউট হওয়া সত্ত্বেও তাকে এই দেশ কিন্তু মাননীয় স্পিকার প্রেসিডেন্ট হিসেবে বা নেতা হিসেবে গ্রহণ করেছে। কিন্তু আজকে এই 2019 সালে দাঁড়িয়ে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি ড্রপার বা কোনো ইউনিভার্সিটি ড্রপার একজন মানুষকে আপনার রাজনৈতিক আদর্শ হিসেবে দাঁড় করার মাননীয় স্পিকার আপনি কিন্তু কোনো ভালো আউটপুট পাবেন না মাননীয় স্পিকার। এটার কারণটা কি মাননীয় স্পিকার? এটার কারণটা হচ্ছে এই সময়ে মাননীয় স্পিকার বর্তমান সময় না আমাদের কম্পিটিশন অনেক বেশি, মানুষের ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা মাননীয় স্পিকার অনেক বেশি। আজকে আপনি 5 বছর পরে গিয়ে কি চাকরি করবেন বা কি সেক্টরে যাবেন সেটার জন্য আপনাকে 5 থেকে 7 বছর আগে থেকে মাননীয় স্পিকার প্রিপারেশন নিতে হচ্ছে। আজকে আপনি যদি একটা বাইরের ভার্সিটিতে বা একটা ভালো ভার্সিটিতে মাননীয় স্পিকার অ্যাডমিশন নিতে চান মাননীয় স্পিকার পোস্ট গ্রাজুয়েট পর্যায়ে গিয়ে আপনি কি কি আপনি
কতটুকু সোশ্যালি ওরিয়েন্টেড ছিল আমাদের স্পিকার সেটা থেকেও আপনার সিজিপি আসলে কত মানুষ স্পিকার সেটা অনেক বেশি দেখা হবে। তাহলে আমাদের স্পিকার এই জায়গাটিতে দাঁড়িয়ে মানুষ স্পিকার আজকে আপনাকে দেখতে হবে যে পলিটিক্যাল ক্যারিয়ার বা এই ধরনের চিন্তাভাবনাগুলো আজকে তরুণ মানুষ স্পিকার কেন গ্রহণ করবে এই জায়গাটা মানুষকে তাদের দেখানো উচিত। দ্বিতীয় আর একটি জায়গা মানুষ স্পিকার মানুষ স্পিকার উত্থাপন করুন অর্ডারটি হচ্ছে মানুষ স্পিকার প্রাইম মিনিস্টার সমসাময়িক প্রধানমন্ত্রীর বক্তব্যে কখনো এই জায়গাটা ছিল না যে হচ্ছে মানে ভবিষ্যতে গিয়ে আমাকে যারা বিচার করবে তারা আমার শুধুমাত্র একটা সার্টিফিকেট বেসড একটু বিচার করবে এই কারণেই হচ্ছে গিয়ে তরুণরা ক্যারিয়ার হচ্ছে। মাননীয় মন্ত্রী এসে দেখানোর চেষ্টা করছেন যে নতুন একটা আর্গুমেন্ট যেটা হচ্ছে গিয়ে ভবিষ্যতে আমার যে সমাজ যে মাপার ক্যারিয়ার আমার সফলতা মাপার ক্যারিয়ার সেটি আমার সিজিপি ভিত্তিক হয় এই আর্গুমেন্টে আমাদের কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী থেকে আসেনি নতুন একটা আর্গুমেন্ট সাংঘর্ষিক দেখা যাচ্ছে এই মানুষগুলোরই ছাত্র জীবনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও বা কখনো কোনো রাজনৈতিক আলাদা চিন্তা ভাবনা না থাকা সত্ত্বেও এই মানুষগুলো মাননীয় স্পিকার যেটা করছে সেটা হচ্ছে তারা আওয়ামী লীগের বিভিন্ন পোস্টার দিচ্ছে বা সরকারি দলের মানুষ স্পিকার অনুগ্রহ পাওয়ার চেষ্টা করছে যেটা স্পিকার প্রথম কথা হচ্ছে আপনাকে দেখতে হবে বর্তমান বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট সেটি কিরকম মানুষ স্পিকার সেটি আপনাকে এটি সাপোর্ট করে কিনা যে হচ্ছে আপনি যে রাজনীতি সংস্কৃতি আছে সেই রাজনীতি কতটুকু ব্যাটার মানুষ স্পিকার মানুষ বর্তমান রাজনীতির দিকে যদি আমরা তাকাই মানুষ স্পিকার সেখানে মানুষ স্পিকার তারাই বর্তমান রাজনীতিকে একটা প্রেক্ষাপট আনার চেষ্টা করলেন যে আসলে মানুষ স্পিকার নুরুমত একজন রাজনীতিবিদকে আমরা দেখে যাচ্ছি দাসু নির্বাচনে তিনি মানুষ স্পিকার পদ পেয়েছে মানুষ স্পিকার এখন মানুষ স্পিকার কিভাবে এই নুরু উঠে এসেছে এবং দাসুতে শুধুমাত্র নুরুই পদ পেয়েছে মানুষ স্পিকার আপনি যদি দেখেন মানুষ স্পিকার বর্তমান যে বাংলাদেশের যে রাজনীতি মানুষ স্পিকার আপনার একজন মানুষের জায়গা থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাকৃতি বা জায়গা থেকে মানুষ স্পিকার যদিও আপনার মানুষ স্পিকার অর্থ উপার্জন আছে মানুষ স্পিকার আপনার অনেক বেশি অর্থ আছে তারপরে মানুষ স্পিকার আপনার দিন শেষে এটা অনেক বেশি ম্যাটার করে আপনার সোশ্যাল স্ট্যাটাসটা কি কিংবা হচ্ছে সম্মানটা কি মানুষ স্পিকার এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মানুষ স্পিকার যখন মন্ত্রী হবেন রাজনীতিবিদ হবেন তখন মানুষ স্পিকার আপনার সম্মান অনেক গুণ বেশি মানুষ স্পিকার তারপরে তরুণরা মানুষ স্পিকার কেন আগ্রহী হয় না মানুষ স্পিকার কারণটা হচ্ছে মানুষ স্পিকার বর্তমান যে অপরাজনীতি রয়েছে মানুষ স্পিকার সে অপরাজনীতির কারণে মানুষ স্পিকার তরুণরা আগ্রহী হয় না মানুষ স্পিকার সেখানে ক্যারিয়ার ওরিয়েন্টেড না হলেও মানুষ স্পিকার এবার সে মানুষ স্পিকার কিভাবে অপরাজনীতি আসলে ক্ষতি করছে মানুষ স্পিকার প্রথম কথা হচ্ছে মানুষ স্পিকার আপনি যে রাজনীতি আসবেন আপনার জন্য মানুষ স্পিকার একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে এমন কোনো আইকনিক স্পিকার আছে কিনা মানুষ স্পিকার মানুষ স্পিকার বর্তমান যদি আমরা দেখি মানুষ স্পিকার নেতা মানে রাজনীতি মানে মানুষ স্পিকার এখন একটা নোংরামির জায়গা মানুষ স্পিকার রাজনীতি মানুষ মানুষ স্পিকার দুর্নীতি পরায়ণ কিংবা হচ্ছে মানুষ স্পিকার শেয়ার মার্কেটের মতো কেলেঙ্কারি গুলো মানুষ স্পিকার রাজনীতি করলে মানুষ স্পিকার আপনার এই বিষয়গুলোতে ইনভলভমেন্ট হতে হবে কিংবা হচ্ছে আপনার ক্যাডার ভিত্তিক সন্ত্রাসের দিকে যেতে হবে মানুষ স্পিকার এই তরুণ গুলো মানুষ স্পিকার একদম শিক্ষিত সচেতন তরুণের জায়গা থেকে মানুষ আপনি যদি চিন্তা করেন মানুষ স্পিকার এটি কখনোই আপনাকে আকর্ষণ করবে না রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এক দ্বিতীয় কথা হচ্ছে মানুষ স্পিকার আপনি যদি দেখেন বর্তমান রাজনীতির যে সিকিউরিটির যে ব্যাপারটা রয়েছে মানুষ স্পিকার দুই দিক থেকে একটি হচ্ছে মানুষ স্পিকার আপনি বর্তমানে আওয়ামী লীগ করেন মানুষ স্পিকার এবং আপনার পেশাও রয়েছে আপনি ব্যবসাও করেন মানুষ স্পিকার কিন্তু মানুষ স্পিকার যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে আপনার গণতান্ত্রিক মূল্যবোধ না থাকার কারণে তখন মানুষ বিএনপি আপনার ব্যবসায়িক যে লভ্যাংশ কিংবা হচ্ছে আপনার ব্যবসায়িক পরিষেবাগুলো সেগুলোকে সিজ করবে এই জায়গায় মানুষ স্পিকার তাদের যে সিকিউরিটিটা নেই মানুষ স্পিকার কিংবা তাদের ভবিষ্যতে যে নিশ্চয়তা নেই মানুষ স্পিকার সেটা অনেক বেশি তাদের সিদ্ধান্ত ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে প্রভাবিত করে মানুষ স্পিকার এবং দ্বিতীয় কথা হচ্ছে মানুষ স্পিকার আপনি যখন দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে মানুষ স্পিকার আপনার হলের সিটের জন্য যখন রাজনীতি করতে হয় কিংবা হচ্ছে মানুষ স্পিকার আপনি একটি ভালো সম্মান পাওয়ার জন্য কিংবা হচ্ছে সেখানে সেফলি থাকার জন্য রাজনীতি করতে হয় এই বিষয়গুলো আসলে মানুষ স্পিকার অপসম রাজনীতি করে মানুষের তরুণদেরকে সেই জায়গায় আকৃষ্ট করে না মানুষ স্পিকার অর্থাৎ এই জায়গাটা সিকিউরিটি থাকে না মানুষ স্পিকার এবং ক্যাডার ভিত্তিক সন্ত্রাসের যে প্রচলন আমরা আমাদের রাজনীতি দেখেছি মানুষ স্পিকার সেটি কারণে হয় না মানুষ স্পিকার এবার সেখানে হচ্ছে তৃতীয় দশ মানুষ স্পিকার পরিবার তন্ত্রের যে
জায়গাটি মানুষকে আমরা বলার চেষ্টা করি যে হচ্ছে আপনি একজন সাধারণ রাজনীতিবিদ হিসেবে আমরা যদি ইউরোপের কালচার থেকে দেখি মানুষ স্পিকার সেখানে বারাক ওবামার মতো একজন মানুষ যিনি পেশাগত জীবন থেকে রাজনীতি করে এসে মানুষ তিনি প্রেসিডেন্ট হন কিংবা হচ্ছে আহমেদিনেজাদ তিনি মানুষের তেহরান ইউনিভার্সিটির পিএইচডি করা মানুষ টিচার হওয়ার পরবর্তীতে প্রফেশনাল জগতে মানুষের রাজনীতি উঠে আসেন এই জায়গাগুলো হচ্ছে বাংলাদেশের সব রাজনীতি থাকে না মানুষ স্পিকার কারণ হচ্ছে কিনা অপরাজনীতি বিদ্যমান সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ স্পিকার আমরা প্রশ্ন করছিলাম ধনীরা কেন উঠে আসে না মানুষ স্পিকার তারা এই জায়গাগুলো তো উত্তর দিতে পারেনি মানুষ স্পিকার কেন মানুষ স্পিকার এই ধনীগুলো তাদের অনেক বেশি ইকোনমিক পার্সপেক্টিভ দিয়ে তারা অনেক বেশি সম্ভব হলো মানুষ স্পিকার এই বিষয়গুলো তাদেরকে অনেক বেশি কনসার্ন রাখে মানুষ স্পিকার এবং মানুষ স্পিকার বর্তমান রাজনীতি মানুষ স্পিকার আগে একটা সময় ছিল মানুষ স্পিকার দলীয় এজেন্ডা কিংবা দলীয় আইডিওলজি বঙ্গবন্ধুর আইডিওলজি মানুষ স্পিকার সাম্য আইডিওলজি এটা দেখে মানুষকে আকৃষ্ট হতো কিন্তু মানুষ স্পিকার এখন সেটা নিয়ে মানুষ এখন তার নীতিভ্রষ্ট সে জায়গায় আকৃষ্ট করে না দ্বিতীয় কথা হচ্ছে মানুষ তারা মানুষ স্পিকার ন্যায়ভ্রষ্ট এর জায়গায় মানুষ স্পিকার আপনি শুধুমাত্র কোন একটি দলের ভেতরে গিয়ে কিংবা দলের এজেন্ডা থাকলে মানুষ কিংবা ম্যানিফেস্টো থাকলে আপনি জাস্টিস এনশিওর করতে পারছেন আবার মানুষ স্পিকার ওই দলের আন্ডার থাকার কারণে আপনি অনেক জায়গায় মানুষ স্পিকার করে জাস্টিস পাচ্ছেন না এই জায়গায় মানুষের মধ্যে যে বিভ্রান্ত একজন ইন্ডিভিজুয়াল নাগরিকের পার্সপেক্টিভ থেকে তখনই আপনাকে এটি সিদ্ধান্ত নেয় না মানুষ স্পিকার আপনি রাজনীতি করে দেশে কিছু করতে পারবেন সেই জায়গাটি মানুষের সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে অনেক বেশি কোয়াপ্রেট আপনাকে বছর দিয়ে দিতে হবে ধন্যবাদ ধন্যবাদ সবাই চাকরির বাজারে অধিক প্রতিযোগিতা রাজনীতি বিমুখতার অন্যতম একটি কারণ এই ব্যাপারটা সংস্কৃতি তারা মাননীয় প্রধানমন্ত্রীর যে বিমুখতার সংজ্ঞা রয়েছে এখানে মধ্যে তো ছিল এটি যে প্রতিযোগিতা অনেক বেশি এ সময় সে রাজনীতিতে সেই যদি স্থায়ীতা না পারে তাহলে তার বিকল্প ক্যারিয়ার থাকে না তাই সবাই আগে থেকে ক্যারিয়ার বেছে নেয় কি এই পর্যায়ে এসে সম্প্রদায়ের অর্ডার স্থাপন করার যুক্তি কথা শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে অর্থাৎ পুঁজিবাদের প্রভাবে মানুষের নতুন নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে এই এই কারণে মানুষের উদ্যোগ অনেক বেশি ব্যস্ত হচ্ছে
এটি ইউথ থেকে রাজনৈতিক প্রবণতার কারণ কোন মনে না কষ্ট কি হয় কেন উত্তর আপনার দেখা আমরা তো এটাই বলছি যে আপনার সোসাইটিতে আপনাকে কিভাবে জাজ করা হয়, আপনার সোসাইটিতে আপনার যদি খুব বেশি টাকা পয়সা থাকে সেই সোসাইটিতে মানুষকে বর্তমানে দেখা যাচ্ছে আপনাকে অনেক বেশি ভালোভাবে ট্রিট করা হচ্ছে। দেখা যাচ্ছে আপনি যদি 80-90-এর দশকে দেখেন সেটাকে টাকার প্রতি মানুষের যে চিন্তা ভাবনাগুলো ছিল বা যে একজন মানুষ ধনী বলেই সে ভালো তার কথাগুলো শুনতে হবে এই দিকগুলো তখন অত বেশি ছিল না। কিন্তু কম্পিটিশনে যদি আমরা দেখেছি যে এই মানুষের মানি আপনার আপনার স্ট্যাটাসকে মানুষের মানি নির্ধারণ করছে যেটি হচ্ছে প্রবলেম সেটি তো বলছি। আচ্ছা মাননীয় সাংসদ, ব্যাপারটি হচ্ছে মাননীয় বিরোধী দলের একটা অর্ডার তুলেছেন এই জায়গায় যে আপনারা যখন কথা বলছেন সমাজ আপনাকে টাকা দিয়ে নির্ধারণ করছে, সমাজ আপনার স্ট্যাটাস এই টাকার উপরে বা আপনার সাফল্য দিয়ে আপনার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে মানুষের জন্য, এখন এসে আপনি ব্যাখ্যাটি দিচ্ছেন এমন যে মানুষ শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকে ধাপে ধাপে নিজের ডেভেলপমেন্ট নিজেকে নিয়ে অনেক বেশি ভাবছেন। প্রথমটি সমাজ আপনাকে ডিপেন্ড করে, দ্বিতীয়টি আপনি নিজে ঠিক করেন আপনি কি চান, সেই জায়গায় তিনি অর্ডার তুলেছেন এই ব্যাখ্যাটি আপনাদের আগে ছিল না। সমাজ চাচ্ছে দেখে তো আমার কাছে ওটি করার আর্জেন্সিটাকে রয়েছে। আচ্ছা এখন পর্যন্ত সমাজ চাচ্ছে দেখে মানুষ ধীরে ধীরে এদিকে গিয়েছে এই ব্যাখ্যাটা আমি এখনো পাইনি, সে জায়গা থেকে আমি অর্ডারটি নিচ্ছি, ভবিষ্যতের বক্তব্য আপনাদের উপর রইল। মানসিকার আমরা আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি আপনি রাজনীতির ভালো একটি ক্যারিয়ার তৈরি করতে পারেন, আপনি আবার হচ্ছে রাজনীতির বাইরে যেও একটি ক্যারিয়ার তৈরি করতে পারেন, কিন্তু আপনার বর্তমান সোসাইটিতে যে জিনিসটি হচ্ছে যে আপনি যদি রাজনীতি নিয়ে ক্যারিয়ারটি তৈরি করতে চান তাহলে আপনাকে যে পরিমাণে রিস্কের মধ্যে পড়তে হয় বা যে পরিমাণ মানসিকার আপনাকে থ্রেটের মধ্যে পড়তে হয় তার থেকে আপনার কাছে অনেক বেশি সহজলভ্য এই জিনিসটা থাকে যদি আমি রাজনীতি বাদ দিয়ে ক্যারিয়ারটি নির্বাচিত করি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনি যদি আজকে মনে করেন যে আমি রাজনৈতিকভাবে ক্যারিয়ারটি তৈরি করতে পারবো তাহলে আপনাকে যে কোনো একটি ভার্সিটি বা মানুষের যে কোনো একটি প্রতিষ্ঠানের মানুষের রাজনীতির উচ্চ পর্যায়ে যেতে হয়, সেই উচ্চ পর্যায়ে যেতে যাওয়ার জন্য আপনাকে অনেকগুলো ধাপ মানুষের পার করতে হয়, আপনাকে হয়তো প্রথমে তৃণমূলের রাজনীতি করতে হয়, পাড়া রাজনীতি করতে হয়, তার পরবর্তীতে যে আপনি ভার্সিটির একটি বড় রাজনীতির জায়গায় আপনাকে খেলতে হয় মানুষের, এই জায়গাটি আপনার জন্য অনেক বেশি রিস্কি, আবার সরকার চেঞ্জ হয়ে গেলে আপনাকে আবার মানুষের সেটাকে থেকে সম্মুখীন করতে হয়। রেলাদের মানুষের আমরা দেখেছি যে মানুষের আপনি যে মুমেন্টে আপনার এই বাদ দিয়ে ক্যারিয়ার ভিত্তিক চিন্তা ভাবনা গুলো করবে সে জায়গায় কম্পিটিশন থাকার পরও মানুষের এই জায়গাটিতে অ্যাক্সেস পাওয়া বা মানুষের এই জায়গাটিতে উপার্জনটি করা অনেক বেশি সহজ হয়ে যায়। একটি মানুষের বেসিক নিডস থাকবে, ক্যারিয়ার নিয়ে মানুষের কনসার্ন থাকার একটি জাস্টিফাইড বিষয়, এটিকে আপনি কখনো ডিনাই করতে পারবেন না এবং এটি সব তরুণ সমাজই চাবে মানুষের নিজের ক্যারিয়ারটিকে গড়ে তুলতে, কিন্তু রাজনীতি আপনাকে সেই ক্যারিয়ারটি দিচ্ছে কিনা বা রাজনীতির মাধ্যমে আপনি সেই ক্যারিয়ারটি পাচ্ছেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন। আমরা আপনাকে দেখাচ্ছি যে রাজনৈতিক ক্যারিয়ার এবং সেলফ ক্যারিয়ার বা রাজনীতি বাদের ক্যারিয়ার এই দুটি প্যারালালি মানুষের আপনি চালাতে পারছেন না বা প্যারালালি এক্সিস্ট করাতে পারছেন না, যেই কারণে আপনি যে জিনিসটি করছেন খুব সহজেই আপনার রাজনীতির বাইরের যে ক্যারিয়ারটি রয়েছে সেই ক্যারিয়ারটিকে অনেক বেশি মানুষের ফোকাস করছে। সর্বশেষ মানুষের তাদেরই কষ্টে অ্যাকচুয়ালি মানুষের সব সমাজে ছিল সব সভ্যতাই ছিল মানুষের একটা মানুষ নিজের ঘর সংসার সবকিছু বাদ দিয়ে আপনার পরিবর্তনের জন্য চেষ্টা করছেন তিনি রাজনীতিবিদ, আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে 70-এর পরবর্তী সময়ে কেন তাহলে রাজনীতিবিদ সেই সম্মানটুকু আপনাদের কাছে পান না, কেন কলুষিত রাজনীতি এখানে শুরু হয়ে গেছে। সমস্যাটি হচ্ছে মানুষ আসলে কি দেখছে, আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কি কি দেখতে পেলো, অভ্যন্তরীণ কোন্দলে অন্য একজন মায়ের বুক খালি হয়েছে মানুষটিকে, অর্থাৎ ওই মা ওই সমাজের অংশ তাদের কাছে এটি বোঝাচ্ছে রাজনীতি আসলে কলুষিত হয়ে গেছে, কারণটা কি মানুষটিকে কেরিয়ার নয়, এই যে অপরাজনীতির প্রভাব, এই যে রাজনীতি সম্পর্কে মানুষের মধ্যে একটা বেড ইমপ্রেশন, এটি মানুষটিকে মানুষকে পুরোদমে রাজনীতির বিমুখ করছে। মানে স্পিকার এই বিতর্কে তারা এখনো পর্যন্ত কোনো এনগেজমেন্ট জানি আমাদের পিওএ জায়গায়, কেন আসলে ধনী ব্যক্তির যার আসলে কেরিয়ার নিয়ে কোনো চিন্তা নেই সেই মানুষটি কেন রাজনীতিতে আসে না, কারণ সেই মানুষটা রাজনীতিতে আসে না এই জন্যই যে নুরুল ইসলামের মতো যদি এনপিএ আওয়ামী লীগ আইডিওলজি ব্যবহার করে আমাকে খুন করবেন তাহলে একটা বিপ্লব, আবার ক্ষমতায় থাকার কারণে এই বিপ্লবের কোনো বিচার হবে না, আমার বাবা হত্যার বিচার আমি পাবো না, এই ধরনের ধারণাগুলো মানুষ স্পিকার মানুষের মধ্যে অনেক বেশি পরিমাণে মানুষ স্পিকার বেড়েছে, অর্থাৎ আদর্শিক নেতা না থাকা সত্ত্বেও নূর হোসেন বিপি হয়েছে, নূর হোসেন উঠেছে আন্দোলনের মাধ্যমে, এবার আপনাকে বুঝতে হবে আজকের সিচুয়েশনটা কি, নূর হোসেনকে কি ডাকসুর ভিপি হিসেবে তার অ্যাক্সেসটুকু করতে দেওয়া হচ্ছে কিনা, নাকি তাকে রাতারাতারে ডিম মারা হচ্ছে, ছাত্রলীগ করতে নির্যাতন করা হচ্ছে, তাকে ভয় ভীতি দেখানো হচ্ছে, আপনি ভিপি হিসেবে আপনার অ্যাক্সেস দিবেন না, এই যে ব্যাপারটি মানুষের সারা দেশের মানুষের মধ্যে এই এই ধরনের একটা সরকারি দল তারা সবসময় ডমিনিয়েন্স করবে, তারা সবসময় আইনের অপব্যবহার করবে,
তারা সবসময় এক্সট্রা সুযোগ সুবিধা নেবে। একই মানুষের অপর রাজনীতি, একই মানুষের কলুষণের রাজনীতি, যেটি আমাকে আপনাকে রাজনীতি বিমুখ করার চেষ্টা করছে। মানে স্পিকার এই যাবে তাদেরকে, তারা মানে স্পিকার অনেক ক্ষেত্রে দেখানোর চেষ্টা করেন যে 52-71 এই পূর্ববর্তী সময়গুলোতে মানে স্পিকার সেই সময় মানুষের প্রধান চাহিদা ছিল 52-71 পূর্ববর্তী সময় আমার স্বাধীনতা। আজকে 2019 সালে স্বাধীনতার চিন্তা আমাকে করতে হচ্ছে না, এবার আমাকে মানে স্পিকার একটা বৈষম্যহীন সমাজ তৈরির চিন্তা করতে হচ্ছে। অর্থাৎ দুটো জেনারেশনের মানুষকে এক জায়গায় করে আপনাকে কম্পারেটিভ অ্যানালাইসিস কখন দিতে পারেন না, যেখানে দুটো জেনারেশন দুটো আলাদা জায়গায় বিশ্বাস করে। মানে স্পিকার এবার আপনাকে বুঝতে হবে যে মানে স্পিকার নীতিবশটা কেন আপনাকে বুঝতে হবে, কেন ধনীর ছেলে রাষ্ট্রে আসতে পারে, কারণ সে জানে সে যতই 10 মিনিট এক দিক সে আসলে প্রপার জাজমেন্টই পাবে না, কারণ এই মানুষকে এমপি হতে পারবে না, এমপির ছেলেকে এমপি দিতে হবে। অর্থাৎ দলগুলোর মধ্যে যে নীতিবশ্য, তাদের মধ্যে সঠিক আইডিওলজির চর্চা নেই, তাদের মধ্যে যে মানে স্পিকার ত্যাগের মানুষটাকে মূল্যায়ন করার যে নীতি, এটি যখন তারা একেবারে সমাজে তৃণমূল পর্যন্ত দিতে পারছে না, তারা যখন দেখতে পাচ্ছে আমার রাত্রি করে দেখা করা পাঁচটা মানুষটি সকলকে সভাপতি হবে, তখন মানুষ থেকে মানুষের কথা রাজনীতি বিমুখতা চলে আসবে। মানে স্পিকার এবার আপনাকে বুঝতে হবে কেন আমি একজন মানুষ থেকে আমি আপনি রাজনীতি বিমুখ হচ্ছি, সেটা অনেকটা জায়গা আপনাকে দেখানোর চেষ্টা করেছিলাম। তারা মানুষ স্পিকার কেরিয়ার এবং কেরিয়ার কিন্তু মানুষ স্পিকার দিন শেষে যখন এটি হয় কোন মানুষটা চাকরি পাবে, মানুষের কোন মানুষটা চাকরি পাবে সেটি আওয়ামী লীগ করার কারণে কিনা কিংবা বিএনপি করার কারণে কিনা, এই জিনিসটা আপনাকে কি দিচ্ছে, এই জিনিসটা আপনাকে দিচ্ছে আপনার সমাজে একটা অপরাজনীতি আছে। মানুষ স্পিকার যখন দেখতে পাচ্ছেন বিশ্বজিতের মতো নিরীহ মানুষকে খুন করা হবে, আবার সেই মানুষগুলো পুরস্কৃত হবে, যখন দেখা যাবে মানুষ স্পিকার দিয়াজের মতো মানুষগুলোকে খুন করার পরেও এই মানুষগুলো বিশ্ববিদ্যালয়ের অনেক বেশি দাপটের সাথে চলাফেরা করবে, এই মানুষগুলো ছবি বিশ্ববিদ্যালয়ের যে ম্যাগাজিন বই সেখানে আপনি দেখানোর চেষ্টা করবেন, তখন মানুষ স্পিকার দিয়াজের আম্মা বাংলাদেশের লাখো দিয়াজের আম্মাকে তৈরি করছে যে আপনার ছেলেকে বাবা যা কিছু করো তোমার রাজনীতির যাওয়ার দরকার নেই। এই যে রাজনীতির মতো একটা ডেডিকেটেড পেশা, রাজনীতির মতো একটা প্রভাবশালী পেশা, যেই পেশার প্রভাব সমাজে সবচেয়ে বেশি, যারা রাষ্ট্র পরিবর্তনের কারিগর হন, এই যে মানুষগুলোর মধ্যে একটা ব্যাডিং প্রেস ক্রিয়েট করছে, কারণ আপনি পরিবেশটুকু দিতে পারেননি, কারণ আপনি আপনার সন্তানকে সিকিউরিটি দিতে পারেননি, আপনি আপনার সমাজ সন্তানকে এন্ডিং বলে যে পৌঁছানো আরেকটা মানুষের রাস্তাতে উঠে আসবে, এন্ডিং বলে সেই সমাজের পরিবর্তনের কারিগর হবে, এটি আপনি দিতে পারেননি, কারণ আপনি এমপির ছেলেকে এমপি বানাচ্ছেন নীতিগ্রস্ত নীতির কারণে। মানুষ স্পিকার আপনি কোনোভাবেই তাকে সিকিউরিটি দিতে পারেননি। মানুষ স্পিকার অর্থের প্রভাব, মানুষ স্পিকার সারা জীবন রাজনীতি করেছেন, একজন ব্যক্তি আরেকজন টাকা দিয়ে সিট কিনছেন, এই ব্যাপারটি আরেকজন ত্যাগ রাজনীতি তুলে আনতে পারছে না। পুরোপিতাকে মানুষ স্পিকার আমরা দেখানোর চেষ্টা করেছি, ক্যারিয়ার কোনো ব্যাপার নয়, এই যে অপরাজনীতির প্রাদুর্ভাব এটি রাজনীতি বিমুখ করছে মানুষকে। আশা করছি সঙ্গে বিষয় নিতে হবে না। এর মধ্যে দিয়ে আমাদের গঠনমূলক পর্বের বক্তব্য শেষ হলো, এখন যুক্তি খণ্ডন পর্ব। যুক্তি খণ্ডন পর্বে দুই দলের দলনেতা 2 মিনিট করে সময় পাবেন, প্রথমে সুযোগ দিচ্ছি বিরোধী দলের নেতাকে। 2 মিনিট মাস্টার, বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রী এমপি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রত্যেককে রাষ্ট্রের সর্বোচ্চ প্রোটোকল দেওয়া হয়। কেন? রাষ্ট্র অনুভব করে এই মানুষগুলো এই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রাষ্ট্র তাদের সবচেয়ে বেশি বাজেট থাকে, তাদের সিকিউরিটি তো হবে। অর্থাৎ রাষ্ট্রটিকে অ্যাকনোলেজ করে এই মানুষগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরও কেন একজন শিক্ষার্থী হিসেবে, একজন বাবা হিসেবে আমি কেন সমাজে কিংবা রাষ্ট্রের সে উচ্চ পদে যেতে চাইবো না? যদি আমার এই ফ্যাব্রিক্সটি পরিবর্তন হয়, যেটা আমার সোশ্যাল ফ্যাব্রিক্সটি পরিবর্তন হচ্ছে, সমাজ জাজমেন্ট ক্রাইটেরিয়াটি চেঞ্জ করছে, একজন মানুষকে আমি কতটুকু সম্মান করবো সেটি তার আসলে তার কর্মের ভিত্তিতে নয়, তার অর্থের ভিত্তিতে। কেন এই ফ্যাব্রিক্স পরিবর্তনের কারণ হচ্ছে মানুষ স্পিকার, আপনি একজন মা হিসেবে 1971 সালে আপনার সন্তানকে যুদ্ধে পাঠিয়েছেন, আপনি নিজে নিজের বুক খালি করেছেন, কখন সেই পরাধীন রাষ্ট্রে আপনার চাহিদা ছিল স্বাধীনতা, সে সময় কি ত্যাগের একটি সঠিক একটি রাজনীতি ছিল? 71 পরবর্তী সময়ে কেন একজন মা তার সন্তানকে রাজনীতিবিদ হওয়ার জন্য চর্চা করেন না? কারণ মানুষ স্পিকার সেই মা চিন্তা করেন, সে বাবা চিন্তা করেন যে হচ্ছে এই যে রাজনীতি সেই রাজনীতি আসলে কখনো সুস্থ রাজনীতি না, দেশের জন্য রাজনীতি না, সেটি মানুষ স্পিকার একটি পরিবারতন্ত্রের জন্য রাজনীতি, সেটি নিজস্ব দলের আইডিয়ার জন্য রাজনীতি। এই যে মানুষটা সোশ্যাল ফ্যাব্রিক্সের পরিবর্তন, সেই কারণেই আমরা আসলে মানুষকে রাজনীতি বিমুখত হচ্ছি। মানুষকে ক্যারিয়ার অরিয়েন্টেশন প্রথম থেকে ছিল, সৃষ্টির শুরু থেকে মানুষের, তাহলে এটি নতুন কোনো কারণ নয় মানুষকে, এক্সক্লুসিভ কারণ এটি যে হচ্ছে মানুষকে আসলে আমরা সেই আইডিয়াটি চেঞ্জ করতে পারি, আমরা আসলে অপরাধের উপর দুর্ভাবে ভর্তি হয়েছে মানুষকে। মানুষকে কেন আপনি ডাক্তারকে সম্মান করেন? কারণ এই ডাক্তার আপনার জীবন বাঁচায়। আপনি কেন আসলে ইঞ্জিনিয়ারকে সম্মান করেন? কারণ তিনি আপনার ঘর বাড়ি বানিয়ে দেয়, তিনি আপনাকে সেফ রাখে। অথচ এই রাজনীতিটা দিন রাত প্রত্যেকটা কাঠামো ভিত্তির সৃষ্টি করে আপনার জীবন পরিবর্তনের কাজ করে যাচ্ছে, তাহলে কেন আপনি তাদেরকে সম্মান করতে পারছেন না? কেন আপনি তাকে সালাম দিলেও পিছনে আসলে আপনাকে গালি দিচ্ছেন? কারণ আপনার একটি প্রিসেট একটি ইমেজ তৈরি হয়ে গেছে, রাজনীতি মানে একটি খারাপ আইডিয়া। এই যে মানুষ স্পিকার সোশ্যাল ফ্যাব্রিক্স এর পরিবর্তন, এই কারণেই মানুষ স্পিকার আমরা আসলে আমার সন্তান থেকে শুরু করে আমাদের যে আশেপাশের পরিবেশ, এটা আমাদেরকে এই শিক্ষাটি দেয়নি যে সেটা দেশের জন্য কাজ করা যায়। শুধুমাত্র মানুষ স্পিকার আজকে সেখান থেকে আসছে যে যেখানে মানুষ স্পিকার আপনি মানুষকে নিম্নবিত্ত থেকে যেখানে আপনি অশিক্ষিত সেরকম কিছু রাজনীতিবিদ উঠে আসছে মানুষ স্পিকার, মানুষকে সেই জায়গাটি মানুষ স্পিকার। এখন তারা যদি ডাকসুর কথা বলেন, যারা যদি ডাকসুর নূর কিন্তু যদি সহকারী হিসেবে উদাহরণ দেখান, তারা নিশ্চয় গতকাল আটটার বিটিভির সংবাদ দেখে নির্বাচন সংবাদ দেখেছে, আমরা দেখেছি কিন্তু আসলে নির্বাচন সাধারণ ছিল শুধুমাত্র রাজনীতিকে মানুষ স্পিকার সত্য দেখানোর জন্য। মানুষ স্পিকার
আশা করছি এই সমস্ত প্রস্তাবটি গৃহীত হওয়ার যোগ্যতা রাখেন। স্পিকার, একটা জায়গা তাদেরকে লক্ষ্য করা দরকার, সেটি হচ্ছে এরকম যে আজকে তাদের দেখে যাওয়া দরকার ছিল যে আপনি রাজনীতি করা অবস্থায় কিভাবে আপনার ক্যারিয়ারটাকে তৈরি করতে হবে। কারণ আসলে আপনি রাজনীতি করে কিন্তু টাকা কামাতে পারবেন না, রাজনীতি করা কিন্তু কোনো চাকরি না, এটা একটা জনসেবা। কিন্তু সেই জায়গা থেকে আপনি কিভাবে একই সাথে ক্যারিয়ারটাকে গ্রো আপ করতে পারবেন, বর্তমান সোসাইটিতে রাজনীতির পাশাপাশি ক্যারিয়ারটা কিভাবে গ্রো আপ করা যায়, এরপরে আপনাদের বলা উচিত ছিল যে হ্যাঁ ক্যারিয়ারটা আসলে এক্সক্লুসিভ কোনো রিজন না, যে জিনিসটা আপনাদের কিন্তু একটা কারো কাছ থেকে পাইনি। আমরা একটা ছোট উদাহরণ দিই, আমরা দেখতে পারি যে মাসুমি দুটির মতো যেমন মানুষ যারা আমাদের আগে থেকে রাজনৈতিকভাবে কোনো রকম অ্যাক্টিভ ছিল না, তো সেই যখন তার ক্যারিয়ারটা সেটেল করে ফেলেছে সেই এই মুহূর্তে এমপি। আমরা যখন দেখি সামনে প্রমাণ যারা অনেক আগে থেকে রাজনীতির সাথে যুক্ত ছিল না, তিনি অনেক বড় ধনীদের একজন এবং এর পরবর্তীতে আমরা দেখি তিনি এখন এমপি। কথা হচ্ছে যে মানুষটা আজকে একদম 40-50 বছর ধরে রাজনীতি করছে, সেই যখন দেখবে যে আমি রাজনীতির জন্য আমার ক্যারিয়ারটি বিসর্জন দিলাম, আমি রাজনীতির জন্য আমার ভার্সিটি বিসর্জন দিলাম, আমি রাজনীতির জন্য আমার চাকরি বিসর্জন দিলাম, কিন্তু যে মানুষটা টাকা আছে, যে মানুষটা প্রেম আছে, যে মানুষটা ক্যারিয়ারে সেটেল, সেই মানুষের মুহূর্তের মধ্যে রাজনীতি ঢুকে সেই বড় একটা পর্যায়ে চলে যাচ্ছে, বা ওই জায়গায় তার গ্রহণযোগ্যতা অনেক বেশি, বা মানুষজন তাকে যাচ্ছে, কারণ এটা একটা ভোটের বিষয়, এখানে প্রদূষিত কিছু নেই। সুতরাং এরকম একটা জায়গা থেকে একটা মানুষ সবসময় প্রথমে তার ক্যারিয়ারকে চুজ করবে রাদার দ্যান রাজনীতি। এক দুই নম্বর জিনিসটা আমরা বলার চেষ্টা করবো, সেটি হচ্ছে কম্পিটিশনের ব্যাপার। সেটি হচ্ছে বর্তমান সময় রাজনীতিতে মানুষের অংশগ্রহণ আসলে কিন্তু অন্য সময় থেকে অনেক বেশি, কিন্তু একই সাথে সাথে আপনার এই কম্পিটিশনটা আপনি যদি সংখ্যাগত হিসেবে চিন্তা করেন, আপনাকে ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া কিংবা একটা ভালো সিটিতে পাওয়া, সেখানে কম্পিটিশনটা আসলে আরো অনেক বেশি, কিন্তু কোন জায়গায় আপনার সাকসেস রেটটা অনেক বেশি যাচ্ছে। দেখা যায় আপনি রাজনৈতিক পর্যায়ে যাওয়ার থেকে আপনি ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়ার পর উঠে এসে সাধারণ যারা তরুণ রয়েছে তারা আসলে ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রতিষ্ঠিত মানুষদেরকে দেখে, প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রতিষ্ঠিত এমন সব মানুষ রাজনীতিতে এসেছে, এরা তাদের কাছে একটি হিরোইক ফিগার, এই কারণেই তারা ক্যারিয়ারকে চুজ করে। তারা যারা মাস্টারের দরকার, এটা তো তারা বলেনি না, তিনি বলছেন হচ্ছে যখন কেউ দেখে তার ক্যারিয়ার সেটেল এ পর্যায়ে তার রাজনীতিতে আসা, ওই ব্যক্তি লেন্স থেকে বলছেন যে ওই ব্যক্তি তখন রাজনীতিতে আসা কোনো সমস্যা নয়, তার ক্যারিয়ার বংশ হচ্ছে না, কিন্তু একজন সাধারণ ছাত্রছাত্রী তার ক্যারিয়ার এই রাজনীতিতে সে পায় না, এটি তো তাদের আগে বক্তব্য। তিনি তো এই কনক্লুশন আপনি এখন ড্র করে দিচ্ছেন যে সালমান এফ রহমানকে দেখে তারা সিদ্ধান্ত নিচ্ছে কিনা, তিনি যদি এই কনক্লুশন ড্র করেন আপনি অর্ডারটি তুলবেন আমি লিখব, কিন্তু এখনো তিনি কনক্লুশন জানেন। এরকম একটা যেখানে আমরা যেটা বলার চেষ্টা করছি সেখানে আপনার রাজনীতির শুরু থেকে আসছে, আপনি একটা ক্যারিয়ার সেটেল করে আসলে তার পরবর্তীতে আপনার রাজনীতির অংশগ্রহণটা আপনার অনেক সহজ হয়ে যায়। এক দুই নম্বর যেটা আমরা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে আপনার কম্পিটিশনের জায়গাটা, যেটি আসলে তার আসলে কোনোরকম কথা বলেনি যে রাজনৈতিক কম্পিটিশনটা এত বড় কম্পিটিশন এবং এতগুলো মানুষকে পার করে আপনার উঠে আসার জায়গাটা আসলে যখন অনেকটাই সংকীর্ণ, সেটিকে পার করে কেন একজন মানুষ চাইবে যে আমি রাজনৈতিক নেতা হবো। কারণ আজকে যদি হাজারো মানুষ যদি বাসের দিকে রাজনীতি শুরু করে, সে যখন দেখবে যে একজন মানুষ সিজিপি এর জন্য কাজ করছে এবং আরেকজন সিজিপি কে বাদ দিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করছে, তখন যে মানুষটা আসলে তৃণমূল পর্যায়ে কাজ করছে সে এগিয়ে যাবে। সুতরাং আপনাকে তখন একটা চয়েস দিতে হবে, আপনি যখন চয়েসের জায়গা থেকে একটা চয়েস দিবেন সেই চয়েসটা আসলে ক্যারিয়ার হবে। আমরা কখনো সেটাকে দোষী কিছু মনে করি না, আসলে ওর প্রশ্ন সমাজের ভিতরে ধন্যবাদ তোমার সবাই। ধন্যবাদ সরকার এবং বিরোধী দলকে সরকার বিরোধী সহায় দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা সংক্ষেপ মুহূর্তে ঘোষণা করবো ফলাফল, যে অনুষ্ঠান হবে ফাইনাল অনুষ্ঠান, সেখানে ফলাফল ঘোষণা করা হবে এবং আপনাদের পুরস্কার সেখানে প্রদান করা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে সাথে থাকার অনুরোধ করতে চাই। ধন্যবাদ। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফলাফল ঘোষণা হবে, ফলাফল ঘোষণা না হওয়া অবধি আমি সবাইকে অনুরোধ করব আপনারা হল ছেড়ে যাবেন না, আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন এবং সবাইকে ধন্যবাদ জানাই শুরু থেকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই গণতন্ত্রের বিতর্ক উৎসব, এই বিতর্কে যারা যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেক পার্টিসিপেন্টদের জন্য, প্রত্যেকটি দলের জন্য কিন্তু সার্টিফিকেট এবং ক্রেস্টের ব্যবস্থা আছে। আমাদের গতকালকে প্রথম রাউন্ডে নকআউট পর্বে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি টিমমেটদের কিন্তু সার্টিফিকেট এবং তাদের ক্রেস্ট প্রদান করা হবে। গণতন্ত্র বিতর্ক উৎসব ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত এই বিতর্ক উৎসবে অনেকগুলো টিম কিন্তু অংশগ্রহণ করেছিল নকআউট পর্বের মাধ্যমে, বাছা বাছা টিমগুলো আজকে সেমিফাইনালে অংশগ্রহণ করেছে। এখানে ফান্ডিং করেছে USAID এবং UKaid। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সবসময় প্রতি বছরই চেষ্টা করে এই ধরনের একটি বিতর্ক উৎসব আয়োজন করার জন্য। এবারে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন এখানে অংশগ্রহণ করেছে। এখানে অংশগ্রহণ করেছিল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো টিম ওয়ান এবং ফেলো টিম টু, দুটো টিম অংশগ্রহণ করেছেন। তাছাড়া এখানে রোটারি ক্লাব অফ চিটাং সাগরিকা একটি টিম অংশগ্রহণ করেছিলেন তারা গতকালকে, তারা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে অংশগ্রহণ করেছিলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাথে তারা পরাজিত হয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেমিফাইনালে উঠেছেন। এবং আমরা দেখেছি দুটি প্রাণবন্ত সেমিফাইনাল প্রতিযোগিতা, সেমিফাইনালে প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করেছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি বনাম ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো টিম ওয়ার্ক টু, এখানে প্রিমিয়ার ইউনিভার্সিটি বিজয়ী হয়ে তারা
ফাইনালে অংশগ্রহণ করেছেন এবং সেমিফাইনাল দুই নম্বর সেমিফাইনালে আমরা দেখেছি একটি প্রাণবন্ত একটি বিতর্ক প্রতিযোগিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বনাম চুয়েট ডিবেটিং সোসাইটি দুটো টিমের মধ্যে আমরা টানটান উত্তেজনার সেমিফাইনাল দেখেছি এবং সেখান থেকে মাত্র এক পয়েন্টের ব্যবধান নিয়ে ফাইনালে উঠেছেন চুয়েট ডিবেটিং সোসাইটি এবং একটা প্রাণবন্ত একটা ফাইনাল দেখলাম আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি বনাম চুয়েট ডিবেটিং সোসাইটির মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে ফাইনালের ঘোষণা চলে আসবে এবং এই প্রোগ্রামে এর বিতর্ক প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূর্বা পূর্বা টিম কাজ করেছেন শুরু থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করতে যাচ্ছি বিচারকরা তারা তাদের ডিসিশন নিচ্ছেন যেহেতু আজকে আমরা খুব চমৎকার একটি বিতর্ক উপভোগ করলাম তাই একটি আজকে আমাদের বিচার কার্যটি একটু কঠিনই হয়ে দাঁড়িয়েছে আমাদের নির্ধারণ করা যে আসলে কোন টিম চ্যাম্পিয়ন কোন টিম রানার হচ্ছে আমরা বিগত দুই দিন ধরে আটটি টিমের চমৎকার একটি প্রতিযোগিতা দেখলাম সেখানে যে আটটি টিম অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই নিজেদের মতো করে খুব ভালো পারফরমেন্স করেছে তারা সবাই আসলে অভিনন্দন এবং পাওয়ার যোগ্য তো আমরা আজকে এখানে উপস্থিত যারা আছি আমরা আটটি টিমকে একটি করতালের মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই বিতর্ক উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ডিবেটিং ক্লাবদেরকে একসাথে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এবং একই সাথে হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্কুলের স্টুডেন্টরাও আছে আমাদের মাঝে তাদের মাঝখানে ওই গণতান্ত্রিক চেতনা বা গণতান্ত্রিক মূল্যবোধ যে আছে সেটি ছড়িয়ে দেওয়ার জন্য তো আমরা আশা করি আজকে আপনারা এখান থেকে বিতর্কগুলো উপভোগ করেছেন এবং আপনারা আরো বেশি আগ্রহী হবেন আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে গণতান্ত্রিক চেতনা থেকে এস্টাবলিশ করার জন্য এবং সেই সাথে বাংলাদেশের বর্তমান রাজনীতি গতি প্রকৃতি বা গণতন্ত্র যেভাবে আগাচ্ছে সেটা সম্বন্ধে আপনারা গঠনমূলক আলোচনা করবেন এটাও আমাদের প্রত্যাশা তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে জেনে যাব আজকে আমাদের এই দুই দিন ব্যাপী বিতর্ক উৎসবে কে চ্যাম্পিয়ন টিম এবং রানার আপ টিম এবং একই সাথে বেস্ট ডিবেটারকে কিন্তু তার আগে আমরা যেহেতু আজকে আটটি টিমের ডিবেট দেখেছি গতকালকে এবং আজকে আমরা প্রত্যেকটি টিমকে সার্টিফিকেট এবং একটি ক্রেস্টের মাধ্যমে তাদেরকে আমরা অভিনন্দিত করব কারণ তারা প্রত্যেকেই খুব চমৎকার পারফরমেন্স করেছেন এবং অ্যাওয়ার্ড সেরিমনির পরে একটি গ্রুপ ফটো সেশন থাকবে তো সেজন্য আমি যারা যারা বিদ্যার্থী ছিলেন তাদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা অ্যাওয়ার্ডের পরে অডিটোরিয়ামে অবস্থান করবেন কারণ আমরা তারপর সবার মিলে একটি গ্রুপ ফটো সেশন করব তো আমি আপনাদের কাছে আর অল্প কিছুক্ষণ সময় চাচ্ছি আমরা এখনই পেয়ে যাব আমাদের চ্যাম্পিয়ন টিম রানার আপ টিম এবং বেস্ট জিতেছে আপনাদের কে আমি একটু অনুরোধ জানাচ্ছি ধৈর্য ধরে আর কিছুক্ষণ অপেক্ষা করার জন্য ধন্যবাদ করে দেব আমি গতকালকে যে টিমগুলো অংশগ্রহণ করেছিল সকলের দৃষ্টি আকর্ষণ করছি সকলে প্রস্তুত থাকবেন আপনাদের পুরস্কারের ব্যবস্থা আছে প্রথমে গতকালকে যারা অংশগ্রহণ করেছেন নকআউট পর্বে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেক অংশগ্রহণকারী বিতার্কিকদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তাদের পুরস্কার হ্যান্ডওভারের পরবর্তীতেই ফাইনাল এবং চ্যাম্পিয়নদের ঘোষণা করা হবে সুপ্রিয় সুধী আমরা ফলাফলটি পেয়ে গেছি কিন্তু ফলাফলের জন্য আমরা অল্প কিছুক্ষণ আপনাদেরকে জানানোর জন্য অপেক্ষা করব তার আগে আমরা আমাদের সম্মানিত দুইজন অতিথিকে সম্মানিত করব উত্তরীয়র মাধ্যমে তো আমি অনুরোধ জানাচ্ছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিনাল ম্যানেজার জনাব সদুল আমিনকে মঞ্চে আসার জন্য প্রথমে আমরা উত্তরীয় সম্মানিত করব অধ্যক্ষ উত্তম কুমার আচার্য অধ্যক্ষ রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ উত্তম কুমার আচার্য অধ্যক্ষ রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন ও স্কুল অ্যান্ড কলেজ আমরা একটু করতালির মাধ্যমে তাকে সম্মানিত করি ধন্যবাদ এই পর্যায়ে আমরা সম্মানিত করব ডক্টর নঈমুদ্দিন হাসান চৌধুরী সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা করতালির মাধ্যমে স্যারকে একটু অভিনন্দন জানাই ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি সম্মানিত অতিথিদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে শুরু থেকে আমাদের বিতর্ক উৎসবে অংশগ্রহণ করার জন্য এবং পুরোটো প্রোগ্রাম দেখার জন্য এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত অতিথিদেরকে অনুরোধ জানাবো আমাদের যে ছয়টি টিম গতকালকে এবং আজকে পার্টিসিপেট করেছে তাদের হাতে সার্টিফিকেট এবং ক্রেস্ট তুলে দেওয়ার জন্য
প্রথমেই আমি অনুরোধ জানাবো চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটিকে লঞ্চে আসার জন্য সার্টিফিকেট এবং ক্রেস্ট রিসিভ করার জন্য। চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি মঞ্চে আসছে। চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি সদস্যরা তারা গতকালকে আমাদের এই প্রথম দিনের বিতর্কে অংশগ্রহণ করেছিল, আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। মঞ্চে আছে চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি। ধন্যবাদ চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটির জন্য। আরেকটি করতালি হবে। আমরা এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে মঞ্চে আসার জন্য। চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সদস্যরা অনুগ্রহ করে মঞ্চে আসবেন এবং আপনাদের ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহণ করবেন। আমরা একটি তালির মাধ্যমে অভিনন্দন জানাই চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে। তালি দিয়ে আমরা অভিনন্দন জানাই চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো গ্রুপ ওয়ান। ফেলো গ্রুপ ওয়ানের ফেলোদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে তাদের ক্রেস্ট এবং তাদের সার্টিফিকেট গ্রহণ করার জন্য। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো গ্রুপ ওয়ান, ফেলো গ্রুপ ওয়ানের তিনজন সদস্যকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তাদের সার্টিফিকেট এবং ক্রেস্ট গ্রহণ করার জন্য আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। আমরা একটি করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আমরা একটি তালির মাধ্যমে অভিনন্দন জানাই ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো টিম ওয়ান। ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো টিম টু, তারা আজকে সেমিফাইনালে অংশগ্রহণ করেছিলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো টিম টু, তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে তাদের সার্টিফিকেট এবং ক্রেস্ট সম্মানিত অতিথিদের কাছ থেকে গ্রহণ করার জন্য। একটি করতালির মাধ্যমে আমরা তাদেরকে অভিনন্দন জানাই, আজকে তারা সেমিফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেছিলেন। আমরা একটি তালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই, তারা আজকে একটি চমৎকার ডিবেট করেছেন সেমিফাইনাল রাউন্ডে। ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আইআইসি ডিবেটিং কমিউনিটির সম্মানিত সদস্যদেরকে আজকে আমাদের বিতর্কে অংশগ্রহণ করার জন্য, তাদের ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহণ করার জন্য। আইআইসি ডিবেটিং কমিউনিটি, আমরা একটা তালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আইআইসি ডিবেটিং কমিউনিটি আমাদের বিতর্ক প্রতিযোগিতার প্রথম দিনে অংশগ্রহণ করেছিল এবং তারা খুব অসাধারণ একটি পারফরমেন্স রেখেছিল। আমরা আবার তাদেরকে তালির মাধ্যমে অভিনন্দন জানাই। এবং পরবর্তীতে আমি অনুরোধ জানাচ্ছি রোটারেক্ট ক্লাব অফ চিটং এর সদস্যদেরকে মঞ্চে আসার জন্য, তাদের সার্টিফিকেট এবং ক্রেস্ট গ্রহণ করার জন্য। আমরা একটি তালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই, রোটারেক্ট ক্লাব অফ চিটং। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এখন চলে এসেছি আমাদের পরম আকাঙ্ক্ষিত মুহূর্তে। এখন আমরা জানবো বেস্ট ডিবেটার, রানার আপ এবং চ্যাম্পিয়ন টিম কারা হয়েছে। বেস্ট ডিবেটার, রানার আপ এবং চ্যাম্পিয়ন টিম ঘোষণা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের সর্বশেষ সংসদের মাননীয় স্পিকার মোহাম্মদ রাফিউল ইসলাম, সাবেক সভাপতি চিটং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আমি তাকে অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের এই বেস্ট ডিবেটার, রানার আপ এবং চ্যাম্পিয়ন টিমকে ঘোষণা করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা ফাইনাল বিতর্ক যে মোশনটিতে প্রস্তাবটিতে করেছিলাম সেটি ছিল, এই সংসদ মনে করে তরুণদের উপার্জন বা ক্যারিয়ার কেন্দ্রিক মানসিকতাই তাদের রাজনীতি বিমুখতার মূল কারণ। এটির পক্ষে অর্থাৎ সরকার দল হিসেবে বক্তব্য রেখেছিল চুয়েট ডিবেটিং সোসাইটি, এবং বিপক্ষ দল হিসেবে বক্তব্য রেখেছিল প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
আমরা পাঁচজন বিচারক ছিলাম এবং পাঁচজন বিচারকের মধ্যে আমরা চারজন একমত একদিকে এবং অন্যজনের ব্যালট অন্যদিকে গিয়েছে। 4-1 ব্যালটে যে প্রস্তাবটি সংসদে উত্থাপিত হয়েছিল, তরুণদের উপার্জন বা ক্যারিয়ার কেন্দ্রিক মানসিকতাই তাদের রাজনীতি বিমুখতার মূল কারণ, এই প্রস্তাবটি সংসদে গৃহীত হয়েছে। বিজয়ী দল চুয়েট ডিবেটিং সোসাইটি এবং রানার আপ প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। আমি দুই দলের জন্য আপনাদের কাছ থেকে একটি জোরে করতালি আহ্বান করছি। এছাড়া আজকের বিতর্ক এবং টুর্নামেন্টের সামগ্রিক পারফরমেন্সের বিচারে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন রাদি, চুয়েট ডিবেটিং সোসাইটির রাদি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের দুই দিনব্যাপী বিতর্ক উৎসবের বেস্ট ডিবেটার রাদি চুয়েট, তাকে মঞ্চে আসার জন্য এবং তার সার্টিফিকেট এবং ক্রেস্ট গ্রহণ করার জন্য। রাদি চুয়েট, তো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি রানার আপ টিম। রানার আপ টিমকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাদের সার্টিফিকেট এবং তাদের ট্রফি গ্রহণ করার জন্য। রানার আপ টিম, আমরা রানার আপ টিমকে একটি তালির মাধ্যমে অভিনন্দন জানাই তাদের চমৎকার ডিবেট জন্য আজকে। আমরা রানার আপ টিমকে পেয়ে গেছি, তাদেরকে আমরা অভিনন্দন জানাই একটি তুমুল করতালির মাধ্যমে। ধন্যবাদ রানার টিম এবং আপনাদেরকে অসংখ্য অভিনন্দন। আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের দুই দিনব্যাপী তারুণ্যের বিতর্ক উৎসবের চ্যাম্পিয়ন টিম চুয়েট ডিবেটিং সোসাইটিকে মঞ্চে আসার জন্য। আচ্ছা, আমাদের বেস্ট ডিবেটার অনুপস্থিত, তো সেই জন্য আমরা কিছুক্ষণ সময় নিচ্ছি। আমরা চ্যাম্পিয়ন টিমের জন্য অপেক্ষা করছি। আমি সম্মানিত অতিথিদেরকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমরা পেয়ে গিয়েছি আমাদের বেস্ট ডিবেটারকে, বেস্ট ডিবেটার রাদ। আমরা পেয়ে গেছি আমাদের বেস্ট ডিবেটারকে, তাকে একটু অভিনন্দন জানাই তালির মাধ্যমে। আচ্ছা, বেস্ট ডিবেটার এখন গ্রহণ করছেন আমাদের অতিথিদের কাছ থেকে তার ক্রেস্ট এবং সার্টিফিকেট। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমাদের চ্যাম্পিয়ন টিমের সকল সদস্যদেরকে আজকে আমাদের এই দুই দিন ব্যাপী তারুণ্য বিতর্ক উৎসবের সার্টিফিকেট এবং ট্রফি নেওয়ার জন্য। চুয়েট ডিবেটিং সোসাইটি, একটি তুমুল করতালি হবে। আমরা অভিনন্দন জানাই আমাদের আজকের চ্যাম্পিয়ন টিম চুয়েট ডিবেটিং সোসাইটিকে একটি তা করতালির মাধ্যমে তাদের আজকে অসাধারণ পারফরমেন্সের জন্য। আমরা পরবর্তী অংশে একটি ফটো সেশন করব। আমাদের প্রত্যেকটি টিম এবং প্রত্যেকটি টিমের যারা সদস্য আছেন তারা অনুগ্রহ করে তাদের ট্রফি এবং সার্টিফিকেট সহ হচ্ছে আপনার মঞ্চে আসবেন। আমি আবারও নামগুলো বলছি: চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, ডিআই ফেলো টিম 1 and 2, আইএলসি ডিবেটিং কমিউনিটি, রোটারেক্ট ক্লাব অফ চিটং, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং সর্বশেষে চুয়েট ডিবেটিং সোসাইটি। আমাদের সম্মানিত অতিথি, মাননীয় বিচারকবর্গ এবং মাননীয় স্পিকার যারা ছিলেন তাদের সকলকে অনুরোধ জানাবো আজকে আমাদের এই গ্রুপ ফটো সেশনে অংশ নেওয়ার জন্য। আপনারা অনুগ্রহ করে আপনাদের ট্রফি এবং সার্টিফিকেট নিয়ে আসবেন, আমরা সবাই মিলে এখন একটি গ্রুপ ফটো নেব। সুধী, আজকে আমরা সবাই একটি তালির মাধ্যমে উৎসাহিত এবং অভিনন্দিত করি আজকে আমাদের যারা তরুণ বিতর্কিকরা ছিলেন এই দুই দিনব্যাপী বিতর্ক উৎসবে। সবাইকে আমরা একটা তালির মাধ্যমে অভিনন্দন জানাই।
পর্যায়ে সমাপনী বক্তব্যের জন্য আজকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব সদরুল আমিনকে তার সমাপনী বক্তব্য উপস্থাপন করার জন্য। জনাব সদরুল আমিন। আচ্ছা, আজকে ডিবেটের প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি, আমরা সকাল থেকে আজকে দুপুর থেকে ডিবেটে অংশ নিচ্ছি। গতকাল আমাদের প্রথম সেশন করেছিলাম, আজকে সেমিফাইনাল এবং ফাইনাল সেশনটা হলো। তো যত ডিবেট টিমই আমাদের এখানে অংশগ্রহণ করেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা এই আয়োজনটা করতে পেরেছি, আমাদের হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, তো আশা করি আমরা আমাদের এই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আমরা আরও আয়োজন করব এই ধরনের ডিবেট প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামগুলোতে আমরা আপনাদের সহযোগিতা পাবো, এটা আমরা আশা করছি। বিশেষ করে যে টিমগুলো অংশ নিয়েছেন আমি একটু সবার নাম পড়তে চাই। চিটাগং কলেজ ডিবেট সোসাইটি, চিটাগং ইউনিভার্সিটি ডিবেট সোসাইটি, আইআইইউসি ডিবেটিং কমিউনিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, রোটারেক্ট ক্লাব ডিবেটিং সোসাইটি উপস্থিত, চুয়েট ডিবেটিং সোসাইটি, ডিআই ফেলো টিম 1 and 2। তো এছাড়া বাকি যে অংশ নিয়েছেন যে টিমগুলো সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের যে দুজন অতিথি আমাদেরকে আজকে উপস্থিত হয়ে আমাদের সম্মানিত করেছেন, সদ্য স্যারদের আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমরা এই ধরনের প্রোগ্রাম আরও আয়োজন করব, তো আমরা আশা করছি সেই সময় আপনাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাবো। আজকে আপনাদেরকে এখানেই আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের জন্য আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা যাওয়ার পথে আমাদের ভলেন্টিয়ার আপনাদের হাতে এটা পৌঁছে দেবে। ধন্যবাদ সবাইকে।